কাজেই আমরা মনে করি যে এটা একটা অত্যন্ত মহৎ উদ্যোগ। আমরা চেষ্টা করছি যে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে আমাদের যারা সহযোদ্ধা আছেন, ই জেনারেশন শো এবং অন্যান্য পার্টনার, তাদের সবাইকে নিয়ে আমরা চেষ্টা করছি আমাদের এইচওয়াই ইনোভেশন ল্যাব, যদি আমরা প্লাজমা থেরাপির জন্য একটা প্ল্যাটফর্ম করতে পারি, তাহলে যাদের প্রয়োজন প্লাজমা তখন হয়তো তারা এই তথ্যটা পাবেন, এবং যারা দাতা তারাও তথ্যটা পেয়ে তাৎক্ষণিক ভাবে হয়তো আমরা ব্যবস্থা নিতে পারবেন। তাহলে যে সংকটাপন্ন মানুষ, মানবতার কল্যাণে আমরা যারা সবাই নিবেদিত, আমরা এখানে সহায়তা প্রদান করতে পারবো। আমাদের এটা ছাড়াও আমরা জানি যে বেশ কিছু আরো উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের DYCT থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে একটা প্ল্যাটফর্ম করার জন্য, কয়েকদিন আগে আমরা সেটা দেখেছি। সেটা হয়তো দ্রুতই আমাদের corona.gov.bt তে সংযুক্ত হবে। সেখানেও সবাই যারা যারা তথ্য দিতে চান, যারা এই রোগ থেকে আশ্বমুক্ত, যারা আরোগ্য লাভ করেছেন তাদের তথ্য থাকবে, অথবা যারা প্লাজমা চান তাদের তথ্য থাকবে। এছাড়াও আমাদের একজন সহকর্মী, আমরা তাকে রিকোয়েস্ট করেছিলাম, জনাব রায়হান, যিনি এটুয়েতে অনেকদিন কাজ করেছেন, উনি একটা সম্প্রতি অ্যাপ তৈরি করেছেন যেটা গুগল প্লে স্টোরে পাওয়া যায়। সেখানেও আমরা চেষ্টা করছি যে আপনার একটা ডেটা ব্যাংক তৈরি করার জন্য। আজকে আমাদের যে সহযোদ্ধা মাননীয় প্রধান অতিথি উদ্বোধন করবেন, আমরা আশা করি যে এই সবগুলি প্ল্যাটফর্ম আমাদের corona.gov.bt তে থাকবে, যাতে সমগ্র দেশের মানুষ উপকৃত হতে পারে। আমি আশা করি যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, আমাদের এটুয়াই ইনোভেশন ল্যাব, ই জেনারেশন, এবং আজকে যারা সম্মানীয় অতিথিগণ আছেন, যারা নানানভাবে অবদান রাখছেন এই করোনাকে মোকাবেলা করার জন্য, আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফলে আমরা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হব। আমি আজকে আমাদের মাননীয় প্রধান অতিথি, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী ICT ডিভিশন স্যারকেও বিনম্রভাবে কৃতজ্ঞতা জানাই তার আমাদের সবসময় গাইড করার জন্য, আমাদের তত্ত্বাবধান করার জন্য, আমাদের পথ নির্দেশনা দেওয়ার জন্য, এবং আজকে আমাদের সবার সাথে সময় দেওয়ার জন্য। সম্মানিত সুধী, এখন আমি আজকে আমাদের একজন অতিথি, আপনারা জানেন যে জনাব শামীম আহসান, গ্রুপ চেয়ার ই জেনারেশন, তাকে আমি বিনীত ভাবে অনুরোধ জানাবো একটা ছোট প্রেজেন্টেশন দেওয়ার জন্য। শামীম ভাই, জি, আমার প্রেজেন্টেশন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ পিডি মহোদয়, মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ভাই। আমাদের মধ্যে আজকে একজন নতুন পার্টনার জয়েন করেছেন আমাদের সাথে, আয়াত ফাউন্ডেশন, তার স্বত্বাধিকারী নুসরাত আমান এবং তাহসিন আমানও আমাদের সাথে আজকে জয়েন করেছে, এবং আমরা দেখছি ইক্যাবেরও তমাল ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করেছে। সো আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। সো সহযোদ্ধা প্লাজমা নেটওয়ার্ক, এই উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা যারা জয়েন করেছেন তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলেই জানেন যে আমরা একটা করোনা দুর্যোগে পুরো বিশ্ব হচ্ছে এখন কম্পমান। এই অদৃশ্য করোনা জীবাণু আজ আমাদের জীবন ও জীবিকার জন্য বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে আমরা ICT বিভাগ, এটুয়াই ইনোভেশন ল্যাব এবং ই জেনারেশন সহ আমরা যে সমন্বিত একটি উদ্যোগ গ্রহণ করি, প্রথমে কিন্তু আমাদের আশেপাশের অনেকেই বলছে যে এই উদ্যোগটি আমরা সফল হতে পারবো কিনা, অত্যন্ত কঠিন হবে, সবাইকে একসাথ করা সম্ভব হবে কিনা, ডোনারদের মোটিভেট করা যাবে কিনা, তারা দিতে রাজি হবে কিনা, অনেক সমালোচনা হবে চারদিক থেকে, অনেক ভুল ত্রুটি হবে। তো তখন আমাদের হাতে দুটো সুযোগ ছিল, যে একটা হচ্ছে কিছু না করে সরকারের গৃহীত সকল কাজগুলোর ভুল ধরা এবং সমালোচনা করা, আর দ্বিতীয় যে আমাদের কাছে অপশনটা ছিল যে সরকারের পাশে এসে দাঁড়িয়ে হাতে হাত রেখে পাবলিক এবং প্রাইভেট সেক্টর একসাথে কাজ করে দেশ এবং দেশের মানুষকে এই মহামারীর যুদ্ধে বিজয় হতে সাহায্য করা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দ্বিতীয় যে অপশনটা আছে সেটাই নিয়েছি, এবং আমরা এই ক্ষেত্রে পেয়েছি আমাদের আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ভাই, উনি সার্বক্ষণিক পরামর্শ দিয়েছেন এবং সামনে থেকে দক্ষ নেতৃত্ব দিয়েছেন, এবং এটু ইনোভেশন ল্যাবের ফারুক আহমেদ, জুয়েল এবং তৌফিক হাসান সহ বাকিরাও রাত দিন, মানে প্রতিদিন রাত্রে 3টা 4টা পর্যন্ত কাজ করে অল্প সময়ের মধ্যে আমরা নিতে পেরে এটাকে শুরু করতে পারছি, এবং আমাদের পার্টনাররা সবাই এগিয়ে এসছে। সো প্রতিনিয়ত আমাদের অনেকেই পরিচিত, নিজেরা বা আশেপাশের মানুষজন কিন্তু কোভিডে আক্রান্ত হচ্ছে, এবং অনেকে জীবন কোভিড কেড়ে নিচ্ছে। এই যুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, পুলিশ বাহিনী, সেনাবাহিনী সহ আমাদের তথ্য প্রযুক্তি খাতের এবং ই কমার্স খাতের যে উদ্যোক্তা এবং যে প্রফেশনালরা আছে তারা সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছে, এবং এটা কাজ করতে গিয়ে অনেকে আক্রান্ত হচ্ছে এবং অনেকে
জীবন হারিয়েছে এবং তাদের আমরা আত্মার মাগফিরাত কামনা করছি। এবং বিশেষ করে যারা এই সম্মুখ যুদ্ধে মানুষের জীবন বাঁচাতে গিয়ে অসুস্থ হয়েছেন এবং নিজের জীবন দিয়েছেন তাদের প্রতি রয়েছে আমাদের বিশেষ বিশেষ শ্রদ্ধা। একই সাথে আমরা তাদেরকে অভিনন্দন জানাই যারা এই কোভিড যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরে এসেছেন এবং সুস্থ হয়েছেন। কোভিড যুদ্ধ জয়ী হিসেবে যারা দ্বিতীয় জীবন লাভ করেছেন সৃষ্টিকর্তা কিন্তু তাদেরকে সুযোগ করে দিয়েছে এই নতুন জীবনকে মানবতার সেবায় কাজে লাগানো, যার শুরুটা হতে পারে এই কোভিড চিকিৎসায় জীবন রক্ষাকারী প্লাজমা দানের মাধ্যমে। আপনারা হয়তো নিজেরাও জানেন না যে সৃষ্টিকর্তা আপনাদের কত বড় শক্তি দিয়ে নতুন জীবন দিয়েছে। রক্তদানের মাধ্যমে জীবন হয়তো বাঁচানোর সুযোগ অনেকেরই আসে, কিন্তু এই মুহূর্তে কোভিড রোগীদের প্লাজমা দিয়ে জীবন বাঁচানোর সুযোগ কিন্তু খুব অল্প মানুষের হাতেই আমাদের সৃষ্টিকর্তা দিয়েছেন। তো এই কোভিড যুদ্ধে যারা জয়ী হয়েছেন তাদেরকেই একটা প্ল্যাটফর্ম দেওয়া, এবং একই সাথে যারা এই মুমূর্ষু রোগীরা আছেন, যারা জীবনের সাথে যুদ্ধ করছেন, প্লাজমা যাদেরকে জীবন বাঁচাতে পারে তাদেরকেই একসাথ করার জন্যই এই সহযোদ্ধা প্ল্যাটফর্মটির জন্ম হয়েছে। আমাদের উদ্দেশ্যটা কি ছিল, যে আমরা দেখতে পেয়েছি যে মুমূর্ষু রোগীর প্রয়োজনে সহজে প্লাজমা দাতা খুঁজে পাওয়া একটা বড় চ্যালেঞ্জ। সরকার অনুমোদিত একটি সুনির্দিষ্ট প্লাজমা ডোনেশন প্ল্যাটফর্ম যেটা ছিল না, প্লাজমা নিয়ে সচেতনতা বৃদ্ধি করা দরকার, দাতাদের অবগত করা দরকার, তাদেরকে অনুপ্রেরণা দেওয়া দরকার, দাতা এবং গ্রহীতার মধ্যে একটি সমন্বয় সাধন করা দরকার, দাতা এবং গ্রহীতাদের প্রত্যেকের তথ্যের সুরক্ষা এবং নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা দরকার। এবং আমরা দেখছি অনেক ফেসবুক গ্রুপ তৈরি হচ্ছে, অনেক ধরনের দাতা এবং গ্রহীতার অনেক ধরনের প্রতারণার শিকার হচ্ছে, সেই জায়গায় যাতে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা একটা সরকার এবং বেসরকারি মিলে এই প্ল্যাটফর্মের আমরা তৈরি কাজে এগিয়ে এসেছি। এবং আপনারা জেনে খুশি হবেন যে একটা ওয়েবসাইট হয়েছে সহযোদ্ধা.com, এবং সেই ওয়েবসাইটে আপনারা দেখছেন যে এরকম একটা প্লাজমা দাতার নিবন্ধন ফর্ম থাকছে, একই সাথে প্লাজমা গ্রহীতার একটা নিবন্ধন ফর্ম থাকছে। সেখানে এই ফর্মগুলো ফিল আপ করলে আমরা ডেটাবেসে রাখছি। আমরা স্ট্রং একটা আমাদের 4 সদস্যের টেকনিক্যাল টিম কাজ করছে, যেখানে আমরা ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ইনফরমেশন গুলাকে আরো কিভাবে ভালোভাবে ব্যবহার করা যায় সেই জায়গায় আমরা কাজ করছি। এবং আমাদের যে হটলাইনটা আছে এই নাম্বারটা 09606771166, আমাদের ওয়েবসাইট সহযোদ্ধা.com, এবং আমাদের ফেসবুক পেজ facebook.com/bdsahojoddha। এই তিনটি প্ল্যাটফর্মের মাধ্যমে দাতা এবং গ্রহীতা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং তাদেরকে আমরা একটা সমন্বয় করার চেষ্টা করব। বাট আমরা খুব মানে মানে বিনয়ের সাথে বলতে চাই যে আমরা সব সমস্যার সমাধান আমরা করতে পারবো না, আমাদের অনেক চ্যালেঞ্জ থাকবে। এখন রোগী যারা এরকম হয়েছে তাদেরকে অনেকটা প্রোটোকলের মধ্যে দিয়ে যেতে হয়, অনেক নিয়মের মধ্যে যেতে হয়, এই সকল দায়িত্ব আমাদের শুরুতেই নেওয়া সম্ভব হবে না। বাট আমরা শুরুতে দুটো কাজ করবো, একটা হচ্ছে দাতা গ্রহীতার মধ্যে আমরা একটা ম্যাচ মেকিং করে দেবো, এবং আমরা দাতাদেরকে আরো আরো এনকারেজ করার চেষ্টা করবো যাতে অনেক বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে আমরা অনেক মানুষকে এই এই প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসতে পারি। কিন্তু যে দাতা গ্রহীতা তার ডাক্তার এবং হাসপাতালকেই এনশিওর করতে হবে যে প্রপার প্রোটোকল, প্রপার নিয়মকরণ এবং সকল মাধ্যমেই পুরো সেফটি সিকিউরিটি মেনটেন করে যাতে এই ট্রান্সমিশনটা করা সম্ভব হয়। তো আজকে আমাদের যে পার্টনাররা আছে তারাও কথা বলবে যে আমরা এখনো পার্টনারশিপটা খুব মানে ফার্স্ট লেভেলে গিয়েছে, বাট আমরা সবার স্ট্রেংথগুলো বুঝে আমরা আস্তে আস্তে পার্টনারশিপটা আরো ডেপথে নেব এবং আমাদের যে সেবাগুলো আছে এগুলোকে আমরা আরো বাড়াতে সক্ষম হব। পরিশেষে আমাদের সাংবাদিক ভাই বোনকে বলবো, অতি স্বল্প নোটিশে তারা অনেকেই জয়েন করেছেন, আপনাদের মাধ্যমে আমরা সবাইকে বলতে চাই যে কোভিড-19 আক্রান্ত রোগীর জীবন বাঁচাতে প্লাজমা দেওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করুন। মুমূর্ষু কোভিড রোগী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আপনার সহযোগিতার প্রহর গুনছে, আপনার দেওয়ার প্লাজমা তার জীবন ফিরে দিতে পারে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শামীম ভাই। আমি এখন অনুরোধ জানাচ্ছি আমাদের পলিসি অ্যাডভাইজার এটুয়ের জনাব আনি চৌধুরী মহোদয়কে কিছু বলার জন্য। আনি ভাইয়ের বোধহয় আরেকটা মিটিং আছে, কাজে আনি ভাই বলতে পারেন। জি, অনেক ধন্যবাদ পিডি মহোদয় আমাকে সুযোগ দেওয়ার জন্য। শুরুতেই মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, যিনি আমাদের সদা
ইন্সপিরেশন এবং নতুন নতুন আইডিয়া দিয়ে যাচ্ছেন, প্লাজমা নেটওয়ার্ক সহযোদ্ধা সেরকম একটি আইডিয়া। সিনিয়র সেক্রেটারি মহোদয় উনি জয়েন করেছেন কিনা জানি না এখনো, আইসিটি বিভাগের ইন্টোয়ার পিডি মহোদয়, শামীম আহসান ই জেনারেশন চেয়ারম্যান এবং আশরাফ ভাই ই জেনারেশন জুয়েল আইল্যাব থেকে, এবং অন্যান্য যারা সহযোগী প্রতিষ্ঠান আছেন আজকে, এবং সাংবাদিক ভাই ও বোনেরা। আমি আরেকটা অনুষ্ঠানে চলে যাবো, সেজন্য পিডি মহোদয় আমাকে শুরুতে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আরেকটা অনুষ্ঠান এখন হচ্ছে যেটা আমরা ওই জোনিং এর ব্যাপারে আলাপ করছি ডিসি মহোদয়দের সাথে, ওখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে 5টার সময়, আমি হয়তো নিজে জয়েন করবো। তবে এখানে আসার আগে খুব ইন্টারেস্টিং, আমি প্রায় 12 জন দেশের সবচেয়ে বড় পাবলিক হেলথ এক্সপার্ট যারা আছেন তাদের সাথে বসতে হয়েছিল। তো সেখানে আমি একটু ওনাদের জিজ্ঞেস করলাম যে প্লাজমা থেরাপির ব্যাপারে আমাকে একটু শেখান, কেননা আমার তো এখন যে একটু বলতে হবে যে প্লাজমা থেরাপি আসলে কিভাবে কাজ করে। তো ওনারা কিছু তথ্য দিলেন, সেগুলো আপনাদের সামনে আমি একটু তুলে ধরি। সেটি হচ্ছে যে প্লাজমা থেরাপি একটি বড় আশার আলো হিসেবে এসেছে, এটি এখনো পরীক্ষিত না, সারা দেশ সারা বিশ্বে এটি ব্যবহার করা হচ্ছে একটি বড় আশার আলো হিসেবে। আপনারা জানেন যে আমাদের রক্তে যে প্লাজমাটা আছে সেটি হচ্ছে লিকুইড পার্টটা হচ্ছে প্লাজমা, এবং সেটা দিলে খুব দ্রুত রিকভার করা যায়। মানে আমি ইভেন পত্রপত্রিকায় দেখেছি যে সর্বপ্রথম যিনি ডক্টর বাদল সোহরাওয়ার্দীর একজন মেডিকেল অফিসার, যিনি প্রথম প্লাজমা দিয়ে প্লাজমা থেরাপির বিষয়টি শুরু করেন বাংলাদেশে, উনি বলেছিলেন যে 1 ঘন্টার মধ্যে উনি আর কোন উনি যে রক্ত দিয়েছেন বা প্লাজমা দিয়েছেন, আসলে রক্ত দেওয়া হচ্ছে না, শুধু লিকুইড পার্টটা দেওয়া হচ্ছে, তার মানে যে রক্তের যে বাকি পার্টটা সেটা আবার ফেরত দিয়ে দেওয়া হচ্ছে তার শরীরে। তো কাজেই 1 ঘন্টার মধ্যে উনি বলছেন যে আমি আর ফিল করছি না যে আমার কোনো ধরনের দুর্বলতা আছে বা কিছু, কাজেই 1 গ্লাস পানি খেয়েছেন এবং উনি ভালো হয়ে গেছেন। তো কাজেই আমি সাংবাদিক ভাই ও বোনদের বলবো যে এই বিষয়টি একটু হাইলাইট করো, যে রক্ত দিতে আমরা অনেক সময় ভয় পাই যে রক্ত দেওয়ার পরে হয়তো দুর্বল হয়ে যাব, সেখানে অনেক সময় শুয়ে থাকতে হয়, অনেক কিছু খেতে রেতে হয়, জুস আরো কত কিছু। তো এখানে বিষয়টা আরো অনেক সহজ, মানে রক্ত দেওয়ার থেকে প্লাজমা দেওয়াটা অনেক সহজ। এবং শামীম আহসান যেটি বলেছেন খুব গুরুত্বপূর্ণ, যে আমরা যদি আমরা যারা কোভিড আক্রান্ত হয়েছি এবং যারা বেঁচে ফিরে এসেছি, বেশিরভাগই বেঁচে ফিরে আসতেছি পরীক্ষা হওয়ার পরে, তো তারা যদি আমরা সারা বাংলাদেশের জন্য একটা আশার আলো হিসেবে আসতে পারি, এবং সেটাতে যদি আমাদের তেমন কোনো এফোর্টই না থাকে যে জাস্ট আমাদের প্লাজমাটা দিলাম, সেটি প্লাজমা ব্যাংক সহযোদ্ধা প্লাজমা নেটওয়ার্কে চলে গেল, এবং সেটি হয়তো বহু মানুষের প্রাণ বাঁচাতে পারে, যদিও এটি পরীক্ষিত না এখনো, এটা একটা ক্লিনিক্যাল ট্রায়াল চলছে ঢাকা মেডিকেল কলেজের আন্ডারে, এবং আমরা হয়তো খুব সত্তরই জানতে পারবো যে ক্লিনিক্যাল ট্রায়ালটা সাকসেসফুল হবে। কিন্তু এখানে খুব বলবো যে একজন বেশ বড় একজন পাবলিক হেলথ এক্সপার্ট আমাকে বললেন একটু আগে যে যদি আমরা মনে করতাম যে এটার কোনো আশা নেই তাহলে তো আমরা করতাম না ক্লিনিক্যাল ট্রায়ালটা। তো কাজেই একটা বিশাল আশার আলো বয়ে আনছে দেশের জন্য, এবং সাংবাদিক ভাই ও বোনদের কাছে আমার আবারও অনুরোধ, এবং যারা পার্টনার নেটওয়ার্ক আছেন, এখানে অনেকগুলো পার্টনার এসেছেন যাদের বিশাল বিশাল নেটওয়ার্ক, তো কাজে আপনারা যদি প্রচার করেন, যারা কোভিড রোগে আক্রান্ত হয়ে ফিরে এসেছেন তারা এখন ভালো আছেন, তারা যদি প্লাজমা দেন এই প্লাজমা ব্যাংকটি খুব দ্রুত সমৃদ্ধ হবে, এবং যারা কোভিড রোগে আক্রান্ত হবেন ভবিষ্যতে, আপনারা জানেন যে ডিজিজ ট্রান্সমিশন বাড়ছে, আমাদের প্রতিদিনই 2,500 থেকে 3,000 মানুষ আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন প্রায় 40 জনের মতো করে, এবং এটা টেস্টিং যত বাড়ছে আমরা দেখছি যে আমাদের আক্রান্তের সংখ্যাও আমরা বাড়ছে সেটা জানতে পারছি, মারা যাচ্ছে সেটাও জানতে পারছি। তো কাজেই এটা সংক্রমণ আরো বেশ কিছুদিন থাকবে। আমরা আবারও জোনিং এর কথা চিন্তা করছি, সেটা হচ্ছে একদম স্থানীয় পর্যায়ে ছোট ছোট লকডাউন, আমরা হয়তো 2-1 দিনের ভেতরে কয়েকটা জায়গায় পরীক্ষামূলক ভাবে সেটা করবো, সেটা করে হয়তো সংক্রমণ অনেকটা রোধ করা যাবে, কিন্তু তবুও একেবারে সারা দেশে যে রোধ করা পরিপূর্ণ হবে সেটা সেটা হবে না। তো কাজে প্লাজমা ব্যাংক এবং প্লাজমা নেটওয়ার্ক দ্যাট ক্যান কাম এজ এ গ্রেট রে অফ হোপ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ আনির ভাই, আপনি খুব সুন্দর কিছু পয়েন্ট দিয়েছেন যাতে আমরা সবাই উপকৃত হব। আমি এখন ডক্টর আমিনুল হাসান, পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, আমাদের বিশেষ অতিথি, তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আজকের এই জুম মিটিং এ মাননীয় আমাদের আইসিটি প্রতিমন্ত্রী, আমাদের এটুআই প্রজেক্টের
প্রজেক্ট ডিরেক্টর, সম্মানিত সিনিয়র সচিব সহ যারা উপস্থিত আছেন, অন্যান্য প্রতিনিধিগণ সবাইকে আজকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে অভিনন্দন জানাচ্ছি এটুআইকে একটি চমৎকার একটি ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। আসলে এই কোভিড এর এই পরিস্থিতিতে আমাদের অ্যাকচুয়ালি এই ইনিশিয়েটিভটা খুবই জরুরি ছিল। আমি একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যে আমরা ইতিমধ্যে এই প্লাজমা কনভালেসেন্ট থেরাপির জন্য আমরা একটা টেকনিক্যাল কমিটি আমরা গঠন করেছি এবং সেই টেকনিক্যাল কমিটি এটিকে একটা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য গত মাসে একটি প্রোটোকল তৈরি করে এবং সেই প্রোটোকলটা আমরা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য গত মাসে আমরা অনুমতি দিই। তারা অলরেডি এটা গত মাস থেকে ক্লিনিক্যাল ট্রায়ালের কার্যক্রম শুরু করেছে। এই প্লাজমা কনভালেসেন্ট থেরাপির যে প্রোটোকল কমিটি, সেই প্রোটোকল কমিটির ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ঢাকা মেডিকেল কলেজের ট্রান্সফিউশন মেডিসিনের যে বিভাগীয় প্রধান তাকে হেড করে এবং আমাদের হেমাটোলজিস্ট অধ্যাপক মহিউদ্দিন খান একজন এই ইনভেস্টিগেটিং টিমের সদস্য, ওনাদেরকে নিয়ে কমিটি কাজ করছেন এবং ওনারা ক্লিনিক্যাল ট্রায়ালের কাজ চালিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত ওনারা প্রায় আমি গত সপ্তাহ পর্যন্ত আমার কাছে আপডেটেড তথ্য ছিল তাতে ওনারা মোট 25 জন রোগীকে তারা এই প্লাজমাটা ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসেবে প্লাজমাটা দিয়েছে আর ওনারা মোট 45টা পেশেন্টের উপরে ট্রায়ালটা দিবে। আমি আশা করছি যে হয়তো এর ভিতরে ক্লিনিক্যাল ট্রায়ালের প্রাথমিক পার্টটা এটা শেষ হয়ে যাবে, এটি আমাদের জন্য একটি ভালো সুখবর। আমরা এটির ফলাফল দেখে আমরা কিভাবে এটিকে স্কেল আপ করা যায় সেটা আমরা তখন পরিকল্পনা করি এবং পাশাপাশি আমাদের এর জন্য কিছু চ্যালেঞ্জ আছে যে আমরা যে এই যে প্লাজমা যে ব্যাংকটা করতে যাচ্ছি এর জন্য আমাদের কিছু চ্যালেঞ্জ আছে যে এই প্লাজমা ব্যাংক করার জন্য আমাদের দুটি ডিভাইসের দরকার হয়। একটা হচ্ছে যে আমাদের এই সেপারেশন করার জন্য আমাদের সেল সেপারেটর আমাদের দরকার হয় আর তার চাইতে ভালো হয় যদি আমাদের অ্যাফেরেসিস মেশিন থাকে। কিন্তু আমাদের চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের সরকারি পর্যায়ে এই সেল সেপারেটর মেশিন খুবই ঢাকার বাইরে দুই তিনটা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া এই অন্য কোনো জায়গায় সেল সেপারেটর মেশিন নাই আর অ্যাফেরেসিস মেশিন শুধুমাত্র ঢাকাতেই আছে। আমাদের এই লিমিটেশনটা মাথায় রেখে আমরা যদি পরিকল্পনা করি যে যারা ডোনার তাদেরকে কিভাবে আমরা প্লাজমা গুলো আমরা কালেকশন করব এবং সেই ক্ষেত্রে আমার একটি পরামর্শ থাকবে যে আমাদের যে ট্রান্সফিউশন মেডিসিনের যে সোসাইটি আছে তাদের সঙ্গে প্লাস আমাদের যে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য যে প্রোটোকল কমিটি করা হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে যদি এই এখন যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে এই কাজটি যদি করা হয় তাহলে মনে হয় যে আমরা একটা ভালো সমন্বয়ের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো এবং পাশাপাশি সন্ধানী সহ যে সমস্ত ভলান্টারি অর্গানাইজেশন প্রথম থেকে এই ব্লাড ট্রান্সফিউশনের সঙ্গে জড়িত আছে তাদেরকে যদি আমি এই অনবোর্ড করতে পারি এই প্ল্যাটফর্মের সঙ্গে যদি লিঙ্ক করতে পারি তাহলে আমাদের যে উদ্দেশ্য অর্থাৎ আজকের এই ইনিশিয়েটিভের যে মহৎ উদ্দেশ্য আমি মনে করি সেটাকে সমন্বিতভাবে অর্গানাইজডলি আমরা এটা অনবোর্ড করতে পারবো অর্থাৎ ভিজিবল করতে পারবো। ডেফিনেটলি এই কার্যক্রমে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দিব যাতে এই কার্যক্রমটি সত্যিকার অর্থে কোভিড রোগীদের যাদের প্রকৃত অর্থে প্লাজমা দরকার এবং যারা প্লাজমা পেলে দ্রুত রিকভারি করতে পারবে তাদের সাহায্যার্থে আমরা যত ধরনের সহযোগিতা দরকার আমরা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমরা এটা দেওয়ার চেষ্টা করব এবং আশা করি আগামীতে এই প্লাজমা ডোনাররা তাদের প্লাজমা প্রদানের মাধ্যমে এবং আমরা যে প্লাজমা কনভালেসেন্ট থেরাপি দিচ্ছি এটাকে কার্যকরীভাবে বাস্তবায়নের মাধ্যমে আমাদের দেশে আমরা অনেক গুরুতর কোভিড রোগীকে আমরা কোভিড রোগীর জীবন আমরা রক্ষা করতে পারব। আমি এই ইনিশিয়েটিভের সর্বাঙ্গীন সফলতা কামনা করে আমি বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ ডক্টর আমিনুল হাসান, আপনার দীর্ঘ অভিজ্ঞতা লব্ধ বিষয়গুলি আমাদের সাথে শেয়ার করার জন্য। সম্মানিত সুধী, আমাদের সিনিয়র সচিব মহোদয় আরেকটা সেশনে আছেন, তা আমরা আমাদের মাননীয় প্রধান অতিথির কাছে চলে যাব। আমি বিনীতভাবে অনুরোধ জানাবো আজকের মাননীয় প্রধান অতিথি আমাদের মাননীয় প্রতিমন্ত্রী আইসিইউ ডিভিশন স্যারকে আমাদের উদ্দেশ্যে বলার জন্য এবং সেই সাথে আজকের যে আমাদের অ্যাপ্লিকেশন সহযোদ্ধা তার শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ ডক্টর মান্নান,
প্রজেক্ট ডিরেক্টর অ্যাক্সেস টু ইনফরমেশন প্রজেক্ট, এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আজকের বিশেষ অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের ডিরেক্টর আমিনুল হাসান এবং ইনোভেশন ল্যাবে যিনি নেতৃত্ব দিচ্ছেন ফারুক আহমেদ জুয়েল, এবং আমাদের প্রযুক্তি অংশীদার ই জেনারেশনের কর্ণধার শামীম আহসান, এবং গ্রে লিমিটেড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর শাওন ভাই, এবং অনেক বিশেষজ্ঞ চিকিৎসক এবং সরকারি বেসরকারি হাসপাতালের কর্তা ব্যক্তিগণ যুক্ত হয়েছেন, সাংবাদিক বন্ধুগণ এবং যারা অনলাইনে আমাদেরকে দেখছেন শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আপনারা ইতিমধ্যেই জেনেছেন শামীম ভাইয়ের প্রেজেন্টেশন থেকে যে এই প্লাজমা নেটওয়ার্কটি কি কাজে দেবে, এবং এখন এই মুহূর্তে করোনা ভাইরাস মোকাবেলায় এই এই সমাধানটি কতখানি প্রয়োজন আমাদের জন্য। যদিও প্লাজমা থেরাপি এটা নতুন নয়, মনে হয় সম্ভবত 1901 সালে এই প্লাজমা থেরাপিটি উদ্ভাবিত হয়, এবং তখন থেকেই বিভিন্ন সময়ে এই প্লাজমা থেরাপি এই সমাধানটি প্রয়োগ করা হয়েছে, এবং যার ফলে অনেক মানুষের জীবন রক্ষা হয়েছে এবং চিকিৎসা কাজে এটা খুবই কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। জার্মানি থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা এটা ব্যবহার হচ্ছে, এবং আমরা সম্প্রতি শুনেছি যে ফুড ড্রাগ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ইউএসএ তারাও এটাকে অনুমতি দিয়েছেন। তো সেই ক্ষেত্রে আমরা এই প্লাজমা থেরাপিটি আমরা দেখেছি যে স্বাস্থ্য অধিদপ্তর ক্লিনিক্যাল ট্রায়াল করছে, এবং বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল তারাও এই পদ্ধতিটা প্রয়োগ করছেন। বিশেষ করে আমাদের প্লাজমা যেটা ট্রান্সফার করা হচ্ছে, অর্থাৎ একজন রোগী যখন করোনা ভাইরাসে আক্রান্ত হন, তখন সে যখন সেই আক্রান্ত অবস্থা থেকে লড়াই করে মহান আল্লাহ পাকের ইচ্ছা যখন ফিরে আসেন সুস্থ হয়ে, তখন তার শরীরের মধ্যে যে এক ধরনের প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে, সেটাই রক্তের প্লাজমাটা সরিয়ে সেখানে আরেকজন অসুস্থ রোগীর শরীরে প্রয়োগ করালে তার মধ্যেও সেই প্রতিরোধ ব্যবস্থাটা গড়ে ওঠে। খুব স্বাভাবিক বা সাধারণভাবে বললে সেটাই, অর্থাৎ হয়তো একজন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি যখন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসলেন, তারপরে যখন তার রক্তের প্লাজমাটি উনি দান করলেন আরেকজন অসুস্থ রোগীকে, তার এই রক্তের প্লাজমাটি আরেকজন অসুস্থ রোগীকে দান করার মধ্য দিয়ে সেই অসুস্থ রোগীকে তাকে সুস্থ করার জন্য এটি খুব কার্যকরী হিসেবে এখন বিবেচনা করা হচ্ছে। আমরা এটুকু বলতে পারি যে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে আমরা প্রথম থেকেই, যখন 8 মার্চ প্রথম বাংলাদেশে করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলো, এবং যখন 18 মার্চ সম্ভবত প্রথম আমাদের বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী মৃত্যুবরণ করলো, তখন থেকেই আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের ICT বিভাগের পক্ষ থেকে আমরা 5টি কন্টিনিউটি প্ল্যান আমরা দেই। প্রথমটি ছিল হচ্ছে এডুকেশন কন্টিনিউটি প্ল্যান, দ্বিতীয়টি ছিল হেলথ কন্টিনিউটি প্ল্যান, তৃতীয়ত ছিল ইন্টারনেট কানেক্টিভিটি কন্টিনিউটি প্ল্যান, চতুর্থ ছিল লজিস্টিক্স কন্টিনিউটি প্ল্যান, এবং পঞ্চম এন্টারটেইনমেন্ট কন্টিনিউটি প্ল্যান। আমরা অনুমান করেছিলাম মার্চের প্রথম দ্বিতীয় সপ্তাহেই যে চীন, সাউথ কোরিয়া, ইটালি এবং যুক্তরাষ্ট্রে সেই সময়ে যে ভয়াবহ অবস্থা আমরা দেখতে পেয়েছিলাম, তার প্রেক্ষিতেই আমাদের ডেটা সায়েন্টিস্ট, এপিডেমিওলজিস্ট তাদের সাথে আলোচনা করে, এবং যার কথা না বললেই না, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক, উনি আর কি আমাদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করেছিলেন যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের জন্য, যে যদি আমরা বাংলাদেশে এই করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা বাড়তে দেখি, এবং যদি আমরা 3 মাস 6 মাস বা 1 বছর যদি এটা কোনো ভ্যাকসিন না আসে বা প্রতিষেধক না আসে, তাহলে কিভাবে আমরা প্রযুক্তিকে ব্যবহার করে এই শিক্ষা, স্বাস্থ্য সরবরাহ, বিনোদন এগুলো আমরা সবাইকে সেবাটা প্রদান করতে পারি। তো আমরা মাননীয় উপদেষ্টা, ICT উপদেষ্টা, মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য সন্তান
আর্কিটেক্ট অফ ডিজিটাল বাংলাদেশ জনাব সজীব ওয়াজেদ জয় ভাইয়ের কাছে আমাদের এই পুরো পরিকল্পনাটা পাঠাই এবং তার উপদেশ পরামর্শ ক্রমে আমরা সেটি প্রণয়ন করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুমোদনের জন্য পাঠাই। আজকে যখন আমরা 90 দিন অতিবাহিত করছি, আমরা আসলে দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 4.5 কোটি ছাত্রছাত্রী তারা ঘরে বন্দি, তাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আমাদের স্বাভাবিকভাবে কেনাকাটা জরুরি নিত্য প্রয়োজনীয় সামগ্রী সেগুলোর স্বাভাবিক সরবরাহ অবস্থা নেই, যেটি আমাদের এখন ই কমার্স প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমে পাঠিয়ে দিতে হচ্ছে, পৌঁছে দিতে হচ্ছে। অপরদিকে কিন্তু আমাদের চিকিৎসা সেবা হাসপাতালে যাওয়াটা ঝুঁকিপূর্ণ, সরাসরি সংযোগে আসা ঝুঁকিপূর্ণ, যে কারণে টেলিমেডিসিন থেকে শুরু করে আমাদের লজিস্টিক্স সব জায়গায় কিন্তু এখন আমরা প্রযুক্তির ব্যবহার করতে বাধ্য হচ্ছি। হয়তো যে পরিবর্তনগুলো আমরা আশা করেছিলাম যে আগামী 5 বা 10 বছরে হবে, সেই পরিবর্তনগুলো আসলে আমরা দেখতে পেলাম যে গত 2-3 মাসের মধ্যেই আমাদের পরিবর্তিত পরিস্থিতির সাথে আমাদের মানিয়ে নিতে হলো। তো এই বাস্তবতার প্রেক্ষিতেই আমরা প্রত্যেকেই আহ্বান করেছিলাম যে ব্যক্তি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, গবেষক, বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান, যার যতটুকু উদ্ভাবনীমূলক চিন্তা আছে বা মেধা আছে, সামর্থ্য আছে, সবকিছু নিয়ে যেন তারা এগিয়ে আসেন এই করোনা ভাইরাস প্রতিরোধে। কারণ আমরা জানি যে বায়ান্নর ভাষা আন্দোলন অথবা 71-এর মহান মুক্তিযুদ্ধ, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে দুর্যোগে আমাদের দেশের মানুষ কিন্তু একজন আরেকজনের পাশে সহযোদ্ধা হিসেবে দাঁড়িয়েছে। এবং আমরা যখন একজন আরেকজনের পাশে সহযোদ্ধা হিসেবে দাঁড়াই, তখন কিন্তু আমরা সেখানে শক্তি এবং সামর্থ্য পাই। আমরা বায়ান্নর ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর নেতৃত্বে মায়ের ভাষার মর্যাদা রক্ষা করতে পেরেছি, আমরা 71-এর মহান মুক্তিযুদ্ধে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমাদের দেশের দামাল ছেলেরা, তরুণ মুক্তিযোদ্ধারা তারা ঝাঁপিয়ে পড়েছে 30 লক্ষ তাজা প্রাণের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। এখন সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে যখন অর্থনৈতিক মুক্তির পথে, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তেই এই বৈশ্বিক মহামারীর সম্মুখীন আমরা হয়েছি। তো সেই মহামারীর কারণে আমরা কেউ মনোবল হারাইনি, আমরা কেউ দুর্বল হইনি, আমরা দেশের জনগণকে সেবা পৌঁছে দেওয়ার জন্য একদিকে যেরকম 3-3-3 সেবা ও তথ্য সবসময়, সেই প্ল্যাটফর্মটিকে আমরা নতুন করে সাজিয়েছি যেখানে স্বাস্থ্য, খাদ্য সেবা, শিক্ষা সেবা এগুলো দেওয়া হচ্ছে। অপরদিকে corona.gov.bd ওয়েবসাইট থেকে শুরু করে আমাদের livecoronatest.com যেখানে অনলাইনেই করোনা টেস্টের যেই একটা সফটওয়্যার সলিউশন সেটা আমরা দিয়েছি, যেখানে প্রায় 2 লক্ষর মতো মানুষ তাদের সেলফ টেস্টিং করেছে। আমরা এই জীবন এবং জীবিকাকে রক্ষার জন্য দুটোকেই ব্যালেন্স করে যেন আমাদের দেশের নাগরিকরা নিরাপদে থাকে এবং তাদের করোনার ঝুঁকি নিরসন এবং এই করোনা ভাইরাস বিস্তার রোধ করার জন্য আমরা ইতিমধ্যেই করোনা ট্রেসার বিডি নামে একটি অ্যাপ্লিকেশন আমরা যৌথভাবে তৈরি করেছি, যেখানে আমাদের টেকনোলজি পার্টনার সহজ টেকনোলজিস লিমিটেড, এভাবে কিন্তু আমরা প্রত্যেকটি উদ্যোগ আমরা গ্রহণ করেছি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে। আমরা যদি ফুড ফর নেশনের কথা বলি, যেখানে আমাদের এটুআইয়ের এক পে এক শপ এবং আমাদের স্টার্টআপ বাংলাদেশ ইনোভেশন ডিজাইন অন্টারপ্রেনারশিপ একাডেমি, ই কমার্স এবং আরো 30টা স্টার্টআপ, কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর তাদের সাথে মিলে একসাথে কাজ করছে। একই রকম ভাবে আমরা এখন eduhub.gov.bd যেখানে ঘরে বসে শিক্ষা নিশ্চিতকরণের জন্য আরো প্রায় 10টি আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এনজিওর সাথে আমরা কাজ করছি। তো সেরকমই আরেকটি নতুন প্ল্যাটফর্ম, যেটি হচ্ছে সহযোদ্ধা.com, অর্থাৎ আমরা এই সহযোদ্ধার যে ডিজিটাল নেটওয়ার্ক এটা কাজে দেবে প্লাজমা থেরাপির জন্য, প্লাজমা ডোনার এবং
প্লাজমা চিকিৎসা যাকে দেওয়া হবে তাদের জন্য। আপনারা অবশ্যই শুনে আনন্দিত হবেন যে সারা পৃথিবী ব্যাপী এই প্লাজমা থেরাপি এবং প্লাজমা থেকে হাজার রকমের ওষুধ তৈরি হয়। আমরা গত বছর চায়নার অরিক্স বায়োটেকনোলজি কোম্পানির একটা প্রপোজাল পাই, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক সিটি কালিয়া করে তারা বিনিয়োগ করার জন্য একটা প্রস্তাব দেন, যেখানে $200 মিলিয়ন বিনিয়োগ প্রস্তাব পেয়েছি। আমরা আশা করছি অল্প দিনের মধ্যেই সেখানে বিনিয়োগ চুক্তিটা সম্পন্ন হবে। সেখানেও কিন্তু বায়োটেক কোম্পানি থেকে হাজার রকমের ঔষধ তৈরি করার গবেষণা হবে এবং সেখানে প্লাজমা ট্রিটমেন্ট করা হবে। সো এই জায়গাগুলোতে আমাদের এখন নতুন নতুন উদ্ভাবনী চিন্তা আমাদের কাজে লাগাতে হবে। তবে সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা, কারণ আমাদের যে হাজার হাজার করোনা ভাইরাসে আক্রান্ত এই মুহূর্তে রোগী আছেন, তার মধ্যে অধিকাংশই সুস্থ হয়ে উঠছেন এবং আমরা দোয়া করি সকলেই সুস্থ হয়ে উঠুন। তো সেই সুস্থ একজন রোগীর শরীর থেকে তার রক্তের প্লাজমাটা যখন আমরা একজন অসুস্থ রোগীকে দিতে পারবো, ফলে সেই অসুস্থ রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে এবং সে দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং উঠছে। সারা বিশ্বে এই প্লাজমা থেরাপিটা প্রয়োগ করা হচ্ছে। তো আমি আবার সবাইকে অনুরোধ করব যে আপনারা সকলেই আপনারা সচেতনভাবে আরো সবাইকে সচেতন করবেন। আমাদের পরিবার, প্রতিবেশী, বন্ধু যারা যেখানেই আছেন তাদেরকে অনুরোধ যে আপনারা সতর্ক থাকবেন, আপনারা মাস্ক পরবেন, আপনারা সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখবেন, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন। তারপরেও কেউ যদি আক্রান্ত হয়ে থাকেন, তারা সুস্থ হয়ে ওঠার জন্য আপনারা পরামর্শগুলো চিকিৎসকদের মানবেন এবং সুস্থ হওয়ার পর আপনারা আপনাদের শরীরের রক্তের প্লাজমাটি আরেকজন অসুস্থ রোগীকে আপনারা দান করবেন। এবং আপনাদের সেই দান করার সহজ পদ্ধতিটা, সেতুবন্ধনটা রচনা করার জন্যই আমাদের এই সহযোদ্ধা নেটওয়ার্কটি আমরা আজকে উদ্বোধন করছি। অর্থাৎ একজন দাতা এবং একজন গ্রহীতা, প্লাজমা দাতা এবং প্লাজমা গ্রহীতার মধ্যে সেতু হিসেবে কাজ করবে আমাদের ICT বিভাগ, এটওয়ার ইনোভেশন ল্যাব এবং ই জেনারেশনের সাথে যে সকল হাসপাতাল আজকে অংশীদারিত্বের ভিত্তিতে অংশ নিয়েছেন তাদের সেই প্লাজমা সহযোদ্ধা নেটওয়ার্ক প্ল্যাটফর্ম। তো আমরা ইতিমধ্যেই করোনা ভাইরাস প্রতিরোধে যে হার্ডওয়্যার, সফটওয়্যার এবং সার্ভিস সলিউশন গুলো প্রোভাইড করার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছি প্রত্যেকটা জায়গায়। কিন্তু আমরা সেটা হোক চোখ রক্ষার জন্য গগলস কিংবা ফেস শিল্ড, সেটা আমাদের ইনোভেশন ল্যাবে জুয়েলের টিম, আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সহ অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রথম দিকে যখন ইম্পোর্ট হয়নি কিংবা দেশেও তৈরি শুরু হয়নি তখন কিন্তু তারা করেছে। সাথে বিশ্ববিখ্যাত ভেন্টিলেটর নির্মাতা যে কোম্পানি মেট্রোনিকের সাথে ওয়ালটনের এবং আমাদের দেশের মিনিস্টার কোম্পানি মাইওয়ান কোম্পানি তারাও কাজ করছে, তাদের নিজস্ব ভেন্টিলেটর গুলো উদ্ভাবন করেছে। আমাদের দেশীয় যারা উদ্ভাবক তারা কিন্তু হ্যান্ড গ্লাভস থেকে শুরু করে মাস্ক এবং বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট, পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট গুলো তৈরি করেছে। তো আমরা এভাবেই আমাদের স্থানীয় উদ্ভাবনী শক্তি দিয়ে এই বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি এবং করোনা ভাইরাস পরবর্তী বিশ্বকে আমরা মোকাবেলা করব সেই প্রত্যাশা রাখছি। এবং সহযোদ্ধা প্লাজমা নেটওয়ার্কের শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং সবাইকে অনুরোধ করছি যে আপনারা সকলেই আমাদের এই প্লাজমা নেটওয়ার্কটি আপনারা ব্যবহার করবেন এবং দাতা গ্রহীতাদেরকে তাদের সংযোগ ঘটানোর জন্য সহযোগিতা করবেন। এবং পাশাপাশি আমাদের যে করোনা ট্রেসার বিডি, এই অ্যাপ্লিকেশনটি আপনারা সকলেই আপনারা ইনস্টল করবেন এবং আপনাদের লোকেশন এবং ব্লুটুথ অপশনটি অন রাখবেন যেন পারস্পরিক তথ্যগুলো আদান প্রদান হতে পারে এবং ভবিষ্যতে আপনাদের তথ্যগুলো সংগ্রহ করে আমরা যেন ফলো আপ করতে পারি। তো আমি আবারও আমাদের এই সহযোদ্ধা প্লাজমা নেটওয়ার্কের শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং শুভকামনা জানাচ্ছি। মজুরি বর্ষে আমাদের অঙ্গীকার, প্রযুক্তি এগিয়ে যাওয়ার হাতিয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, আপনাকে বিনীতভাবে ধন্যবাদ জানাই সহযোদ্ধা শুভ উদ্বোধন করার জন্য এবং সেই সাথে আপনার জীবনের দীর্ঘ প্রজ্ঞা এবং অভিজ্ঞতা থেকে আমাদের সাথে বিষয়গুলি শেয়ার করার জন্য। এখন আমরা মুক্ত আলোচনায় যাব। আমাদের এই প্রক্রিয়ার সাথে আমাদের জুয়েল দীর্ঘদিন থেকে সম্পৃক্ত আছেন,
আমাদের পার্টনার হিসেবে এই জেনারেশন আছেন, আমাদের অনেকগুলি পার্টনার এখানে আছে, আমাদের মাননীয় প্রধান অতিথিও আমাদের সাথে থাকবেন। এখন আমরা মুক্ত আলোচনায় যেতে চাই। আমি জুয়েলকে অনুরোধ জানাবো যে এই পর্বটি মডারেট করার জন্য। ধন্যবাদ স্যার, আমি শামীম ভাই এবং মন্ত্রী মহোদয় দুজনকেই অনুরোধ করব একটু কাইন্ডলি এই প্রসেসটার মধ্যে থাকার জন্য, এবং আমি সকলকে সকল সাংবাদিক ভাইদেরকে এবং পার্টনারদেরকে আমি এখন প্রশ্ন করা এবং উত্তর দেওয়ার জন্য করতেছি। ধন্যবাদ। জি শঙ্কু, আমি একটু বলতে চাচ্ছি। আমি ডক্টর আরিফ মাহমুদ, এভারকেয়ার হসপিটাল থেকে বলছি। আজকের এই সহযোদ্ধার অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের যে প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী পুলক সাহেব, আমাদের বিশেষ অতিথি ডক্টর আমিনুল ইসলাম ডাইরেক্টর লাইন ডিরেক্টর হল এডিজি হেলথ, এবং অন্যান্য সুধী, সবাইকে সালাম জানাচ্ছি। যে আমরা সবাই এতক্ষণ যে শুনলাম যে প্লাজমা থেরাপিটা কেন দেওয়া হয়, কি ক্ষেত্রে দেওয়া হয় এই করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে, এবং এটার অনেক আউটকাম ভালো হয় এবং আমরা সবাই জানি, তা আমি সেই বিষয়ে না যে আমি দুই একটা পয়েন্ট, আমি প্রথম থেকে এই প্লাজমা নিয়ে কাজ করতেছি, যেটা 8ই মার্চ যখন আমাদের প্রথম রোগী ধরা পড়লো তখন আমরা ডিজি হেলথে আমরা প্ল্যানিং এ বসেছিলাম যে কিভাবে আমরা করোনা সিচুয়েশন মোকাবেলা করবো। তারপর যতই দিন যাচ্ছিল 8ই মার্চ রোগী মারা গেল, এর মধ্যে রোগীর সংখ্যা বাড়তে থাকলো, প্লাজমা থেরাপিটা আমরা চালু করলাম। এবং এই প্লাজমাটা আপনারা জানেন যে যখন কোনো রোগী আক্রান্ত হয় করোনা অসুখে, তারপরে সে যখন ভালো হয়ে যায়, ভালো হয়ে যাওয়ার 14 দিন পরে বা 21 দিন পরে তার একটা অ্যান্টিবডি টেস্ট করতে হয়, এবং যাদের শরীরে এই অ্যান্টিবডিটা সাফিসিয়েন্ট পরিমাণ পাওয়া যায় তারা এই প্লাজমাটা ডোনেট করতে পারে। এবং এই প্লাজমা ডোনেশনটা কিন্তু ব্লাড ডোনেশন থেকে কোনো অংশ একই জিনিস, এবং ভয় বা ঘাবড়ানোর কোনো নাই, কোনো কিছু নাই। আমরা যেমন ব্লাড 4 মাস পর পর দিই, প্লাজমার ক্ষেত্রে আরো সুবিধা, এখানে যদি শুধু জলীয় অংশটা নেওয়া হয় এবং একজনের প্লাজমা থেকে, যেমন আমি যদি প্লাজমা রোগী হই, সার্ভাইভাল হই, আমি 14 দিন পরে অ্যান্টিবডি চেক করে আমি প্লাজমা দিতে পারবো, এবং আমার শরীর থেকে আপনি একটু মনে রাখবেন 600 ml প্লাজমা নেওয়া যায় এবং 200 ml করে নিতে হয়, এবং একজনের প্লাজমা দিয়ে 3টা রোগীকে আমরা সেভ করতে পারি। তো এই জন্য যখন আপনারা ডোনার সিলেকশন করবেন এবং রেসিপিয়েন্ট সিলেকশন করবেন, এই জিনিসগুলি খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস হচ্ছে যে মহিলা এবং পুরুষ, সবাই কি, প্রশ্ন হচ্ছে সবাই কি প্লাজমা দিতে পারবে? না, পুরুষটা বেশি আগায় থাকে, বিকজ তাদের অ্যান্টিবডিটা ভালো হয়। এর জন্য যে কোনো বয়সের 18 বছর পর থেকে 65 বছর পর্যন্ত যে কোনো পুরুষই প্লাজমাটা দিতে পারবেন, কিন্তু মহিলাদের ক্ষেত্রে একটু আছে। মহিলারা যাদের এখনো মা হননি, মানে আনম্যারিড যারা বা বিয়ে হয়েছে মা হয়নি, এরকম মহিলাদের তারাই দিতে পারবে অ্যান্টিবডি চেক করার পরে, কিন্তু যাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে তাদের থেকে সাধারণত প্লাজমাটা নেওয়া হয় না, বিকজ তাদের সেখানে কিছু সাইন্টিফিক ব্যাখ্যা আছে, ওই যে আমার ফার্মাকোলজি প্রফেসর সাহেব আছে, উনি আরো ভালো বলতে পারবেন। সুতরাং সেই ক্ষেত্রে একটু আমাদের মনে রাখতে হবে, কারণ অনেক ডোনাররা, আমি যখন প্লাজমা খুঁজেছি আমার রোগীদের জন্য, অনেকেই এসেছে কিন্তু তখন আমরা এই বিড়ম্বনায় পড়েছি। আরেকটা জিনিস দেখা যায় যে অনেকের অ্যান্টিবডি বা IgG IgM সাফিসিয়েন্ট হয় না, তারাও আসে। তো এর জন্য আমার একটু সরকারের সহায়তা লাগবে, মাননীয় মন্ত্রী আছেন এবং হসপিটালের লাইন ডিরেক্টর আছেন, এখানে আমি একটু অনুরোধ করবো। পরশুদিনও আমাদের একটা মিটিং হচ্ছিল আমাদের মাননীয় ডিজি হেলথ স্যারের সাথে, সেখানেও আমি বলেছি যে অ্যান্টিবডি টেস্টিং এর পারমিশনটা দেওয়া, যেটা আমাদের বাংলাদেশে এখনো দেওয়া হয় না, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আপনি যদি অ্যান্টিবডি টেস্ট না করতে পারেন, আমরা যতই উদ্যোগ নেই, যতই কানেক্টিভিটি করি, আমরা ডোনার ব্যাংক করি, কিন্তু প্লাজমা তো আমরা কালেক্ট করতে পারবো। ডক্টর আরিফ মাহমুদের বোধহয় নেটওয়ার্কের সমস্যা। আমরা কি এক্ষেত্রে নেক্সট কাউকে বলতে পারি? আমার গ্রেয়ের গাউসার রহম শাওন ভাই, আপনি কিছু বলেন। আমাদের এই টেস্ট করার পারমিট ডোনার মানে প্লাজমাটা কালেক্ট করতে পারি এবং রোগীকে দিতে পারি। রিলেন্স আমি 9টা রোগীকে দিয়েছি, তার মধ্যে 7 জন ডাক্তার ছিলেন 67 বয়সে, সে ভেন্টিলেটরে ছিল। হ্যালো, জি এখন শুনতে পাচ্ছি। হ্যালো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি। তো একটা পয়েন্ট হচ্ছে আমি যেটা হাইলাইট করতে চাই যে অ্যান্টিবডি পারমিশনটা, সেকেন্ড হচ্ছে ডোনার এবং রেসিপিয়েন্ট সিলেকশনটা, যদিও এটা করবে ক্লিনিশিয়ানরা, কিন্তু আমরা যেহেতু সহযোদ্ধার সাথে কাজ করবো, আমরা যেহেতু ভলান্টিয়ার, আমাদেরও জানতে হবে, কারণ আমাদের তো অ্যাওয়ার করতে হবে পাবলিককে। আর একটা জিনিস হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, এখানে অনেক ধরনের কিছু লোকের সমাগম হয়,
যারা যেগুলি আসলে মানে কি বলবো স্বভাবসিদ্ধ না, কিছু আনইউজুয়াল এর ঘর আমার এক্সপিরিয়েন্স হয়েছে, কেউ টাকা পয়সা চাচ্ছে, বাট ইট শুড বি ইউনো ব্লাড ইজ এ ভলান্টারি ডোনেশন। তো এইসব বিষয়গুলি আমাদের সতর্ক থাকতে হবে, এবং আমি আশা করছি যে আজকে যে উদ্যোগ শুরু হলো এই উদ্যোগের মাধ্যমে আমরা মানে চূড়ান্ত সাফল্য লাভ করব এবং আমরা এই সহযোদ্ধা যে প্ল্যাটফর্ম এটাকে আগিয়ে এগিয়ে নিয়ে যাব। সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য। জি ধন্যবাদ আপনাকে। আপনারা যারা পরবর্তীতে বলতে চান দয়া করে ডিজিটালি হ্যান্ড রেজ করেন, তাহলে ম্যানেজমেন্টটা সহজ হবে। শাহিন ভাই আপনি সম্ভবত কাউকে রিকোয়েস্ট করেন? আমি একটু গ্রেট গাউসার এবং শাহিন ভাইকে একটু রিকোয়েস্ট করব, এবং এরপরে ইউনিভার্সাল মেডিকেল কলেজ এবং ল্যাব এইডের এমডিরা আছেন তারা যদি একটু বলেন। জি ধন্যবাদ শাহিন ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। আমি আসলে আই এম ভেরি প্রাউড যে আমি এটার সাথে ইনভলভ হতে পেরেছি। সো এখানে পলক ভাই আছেন, আমাদের আমিনাজার সাহেব আছেন, অনেকেই পরিচিত অনেককে দেখতে পাচ্ছি, মালিহাপা আছেন, শাহিন ভাই তো আছেনই, আশরাফ ভাই আছেন, আমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাথে রাখার জন্য। বিকজ আমার কাছে মনে হয় যে ইটস এ গ্রেট ইনিশিয়েটিভ। এই সময় আসলে বাংলাদেশ খুব অদ্ভুত দেশ, আমার ধারণা পৃথিবীর খুব কম দেশ আছে যেখানে লোকে লোকের জন্য এইভাবে করে এগিয়ে আসে, এবং বিভিন্ন রকম ভাবে দেখেছি আমরা। আজকে তো প্লাজমা নিয়ে কথা হচ্ছে, আমরা বিভিন্ন ছোট ছোট শহরে বগুড়ায় দেখেছি এক ভদ্রলোক মান্নান আকন সাহেব, উনি প্রতিদিন 2000 লোককে এমনি এমনি খাওয়ান। তো এটা আপনি আসলে এমন না যেটা আপনি মানে অন্য শহরে পাবেন, আপনি নিউ ইয়র্কে গেলে এটা পাবেন না, আসলে ইউরোপ আমেরিকা গেলে পাবেন না, এটা বাংলাদেশই সম্ভব আসলে। সো বাংলাদেশ আমার সবসময় মনে হয়েছে যে আমরা খুব ভালো ক্রাইসিস ম্যানেজমেন্টে, আমরা আমাদের সাকসেসটা যত ভালো ম্যানেজ করতে পারি তার চেয়ে ভালো ম্যানেজ করতে পারি ক্রাইসিস। সো আমার ধরো ক্রাইসিস আসলেই বাঙালির আসল চরিত্র বের হয়ে আসে, তখন সে সিদ্ধান্ত না যে না এবার আমার মতো জায়গা পাওয়া গেছে, এখন আমি আমার কাজটা করবো, এবং সবাই মিলে আমরা এখন দুনিয়া উদ্ধার করবো। সো এরকম একটা দুনিয়া আরেকটা উদ্ধারের কাজে আমরা এখানে নেমে পড়েছি, এবং তখনই আমার মনে হয়েছে যে আসলে আমাকে যখন শাহিন ভাইয়ের একটা উদ্ভট অভ্যাস হচ্ছে গিয়ে উনি অডাওরে আমাকে ফোন দিয়ে একটা অদ্ভুত রিকোয়েস্ট করেন যে শাহিন ভাই একটা নাম দেন। আমি কিসের নাম? তো বললো যে এরকম একটা নেটওয়ার্ক। সো আমি আসলে প্রথমে বুঝতে পারছিলাম না, আমি খুব অর্ডিনারি জায়গাতে ছিলাম, কিন্তু পরে মনে হলো আসলে আমরা তো সবাই সহযোদ্ধা, আমরা সবাই আসলে একসাথে সহযোদ্ধা, এটার নাম সহযোদ্ধা হওয়া উচিত আসলে। নিচে শুধু একটা বাইলাইন থাকলেই হয় যে প্লাজমা নেটওয়ার্ক আর প্লাজমা কানেক্ট। সো আমার কাছে মনে হয় এবং আমি আমি খুব খুশি হয়েছি যখন আজকে আসলে দেখছিলাম মাত্র দুদিন আগে দেওয়া নাম, আজকে দেখলাম সবাই খুব সরগর হয়ে গেছে নামটা নিয়ে, এভরিবডি ইজ কলিং ইট সহযোদ্ধা। এবং নামটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে গিয়ে আমরা এখানে যে 67 জন আছি আমরাও কিন্তু একে অপরের সহযোদ্ধা, যেভাবে করে রোগী আর ডোনার এবং যে নেবে তারা যেমন সহযোদ্ধা। সো আসলে আমরা সবাই মিলেই সবার সহযোদ্ধা আসলে। সো এই নামটা সবচেয়ে বড় পাওয়ারটা হতো ওখানে, এবং নামটা নিজেই এক ধরনের একটা এক্সাইটমেন্ট, এক ধরনের একটা এনকারেজমেন্ট, মানে একটা 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 ইন্সপিরেশনের কাজ করে, মনে হয় যে আবার যেন যুদ্ধ নামছি 71-এর মতো, 71 যুদ্ধ করতে পারিনি এবার যুদ্ধ করতে হবে, আমার কাছে তাই মনে হয়। সো আমার কাছে মনে হয় যে ইটস এ গ্রেট অপরচুনিটি, আমরা সবাই মিলে যদি কাজ করি, আমরা বাঙালিরা পারি না এমন কাজ নাই আসলে। সো আমরা এটা খুবই ভালো পারবো, দেখবেন প্রচুর লোক প্লাজমা দেবে, পৃথিবীর কোনো দেশ যত প্লাজমা দেয়নি আমরা তার চেয়ে বেশি প্লাজমা দিয়ে বসে থাকবো এই দেশে। এবং তারপর দেখা যাবে যে আমরা সেই প্লাজমা দিয়ে সবাই সবাইকে ভালো করবো। যে একটু আগে ডক্টর আরিফ মাহমুদ বলছিলেন যে কিছু সমস্যা আছে, কিছু নিয়ম শৃঙ্খলা আছে যে কে পারবে কে পারবে না, মহিলারা পারবে আর পুরুষরা পারবে, কিছু কিছু মহিলা পারবেন না, কিংবা কেউ টাকা চাচ্ছেন কেউ টাকা চাবেন না, এরকম হাজারো সমস্যা থাকবে। কিন্তু কোন দিন বাঙালিকে কোন সমস্যা আটকে রাখতে পারছে আসলে? 71-এর পরে 72-তে সবাই বলেছিল যে এটা ইটস আ বটমলেস বাস্কেট, নাথিং উইল হ্যাপেন টু দিস কান্ট্রি। আর আজকে আমরা আসলে মধ্যমায়ার দেশের দিকে আগাচ্ছি, একটুখানি হোঁচট খেলাম বটে এবার, কিন্তু লাস্ট 10-15 ইয়ার্সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে করে লিড করেছেন এই দেশকে ইজ আনবিলিভেবল। এটা আসলে সম্ভব ছিল বলে আমার কখনো মনে হয়নি। সো আমার কাছে এখনো মনে হয় যে আমরা ওনার এবল লিডারশিপে, এবং এই ক্ষেত্রে আমাদের ICT যে প্রতিমন্ত্রী আছেন জুনায়েদ আহমেদ পলক, তার লিডারশিপে আর কি আসলে আমরা ইনশাল্লাহ উই ক্যান অল ডু ইট টুগেদার। শুধু আমাদের একজন আরেকজনকে সাথে রাখতে হবে, খুব বেশি স্বার্থপর বিহেভ করে এই মুহূর্তে পৃথিবী কোথাও পৌঁছাবে না আসলে, এটা আমি বিশ্বাস করি। বিকজ আপনারা যদি দেখেন, আমি ছোট্ট একটা কথা বলে শেষ করবেন, আমার খুব একটা দুঃখের টপ জায়গা, কিন্তু আমি বলতে চাই কথাটা আর কি, আপনারা যদি মানব সভ্যতার ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে মানব সভ্যতার ইতিহাস হচ্ছে গিয়ে প্রকৃতি থেকে মানুষের ধীরে ধীরে ক্রমশ সরে যাওয়ার ইতিহাস, এবং সরতে 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 আমরা এত দূরে চলে এসেছি, আর কখনো তাদের সাথে এক হতে পারবো কিনা এটা আমরা কেউ জানি না আসলে। সো উই আর পার্ট অফ নেচার, সো উই নিড টু বি পার্ট অফ নেচার, বিহেভ লাইক দ্যাট ওয়ান, বাট উই আর নট ডুইং দ্যাট। আমরা একটা স্টিম ইঞ্জিন আবিষ্কার করে আমরা যেরকম খুশি হয়েছিলাম,
তাতেও আমরা এটা খুব বুঝছিলাম যে মানুষের অনেক দূর আগা যাবে স্টিমিং আবিষ্কার করে, কিন্তু প্রকৃতির কি হবে, বাতাসের কি হবে এটা একটুও ভাবি নাই। সো মানুষের ভিতরেই রয়ে গেছে এটা আসলে, মানুষ তার নিজেকে ছাড়া কিচ্ছু নিয়ে আর ভাবে না, আর ওটা না ভাবতে গিয়ে যত বিপদ হয়েছে আসলে এবার। তো প্রকৃতি তার নিজের মতো করে আমাদের উপর এক ধরনের তো চেপে বসেছে আর কি। সো মানুষই পারবে এটাকে ফাইট ব্যাক করতে। সো আমরা সবাই মিলে যদি ফাইট করি, আমরা সবাই মিলে যদি একে অপরের পাশে দাঁড়াই, আমরা অবশ্যই পারবো এবং অবশ্যই বাংলাদেশ এই দুঃসময় থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারবে। সো ধন্যবাদ আমাকে রাখার জন্য। এর পরবর্তী যে ধরনের যত রকমের সাপোর্ট লাগবে কমিউনিকেশনে, ব্র্যান্ডিং এ, ডিজাইনিং এ, আমি সবসময় আছি। জাস্ট গিভ মি আ কল ইন অল আওয়ার্স শাহিন ভাই, আই এম দেয়ার। থ্যাংক ইউ শাহিন ভাই, থ্যাংক ইউ। আমরা এই যে প্রীতি চক্রবর্তী আপা ইউনিভার্সাল মেডিকেল কলেজ, তারপরে শামিম ভাই আপনি ল্যাবেটের এমডি, তারপরে বলেন। থ্যাংক ইউ শামিম ভাই, প্রথমত আপনাকে থ্যাংক দিই যে আপনি এরকম একটা চমৎকার নাম সহযোদ্ধা এই প্ল্যাটফর্মে আপনি আমাকে যুক্ত করেছেন। তো আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, আমাদের শুনতে পাচ্ছেন কি আমার কথা? হ্যালো, আরো যারা সুধীজন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই সুযোগে আপনি অনেক পরিচিত মুখ, প্রিয় মুখ দেখার সুযোগ করে দিয়েছেন। যেমন এটুয়ে রানীর ভাইকে অনেকদিন পরে দেখলাম, আর ডক্টর মান্নানু যে পিজি হয়েছেন এটুআই এর, সেটাও ওনাকে দেখা হয়ে গেল এর মধ্যে। যাই হোক, আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে একটি চমৎকার প্ল্যাটফর্ম সহযোদ্ধা। এই সহযোদ্ধায় যে আসতি, যে মনোভাবটি নিয়ে এগিয়েছি, এটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই যে আমরা ডোনার এবং দাতা এবং গ্রহীতার মধ্যে যে একটা সম্পর্ক করে দেবো, এবং আমাদের যে সেই সুযোগটি আছে যারা আমরা হাসপাতালে কাজ করছি, আমরা পেশেন্ট নিয়ে কাজ করছি, এবং যারা ভালো হচ্ছে এবং ভালো হওয়ার সম্ভাবনা আছে তাদেরকে নিয়ে যারা আমরা কাজ করছি, তাদের জন্য যে প্ল্যাটফর্মটা করে দিয়েছেন এটা একটা অনেক বড় বিষয়। আজকে একটু আগে আসলে কাকে কথা বলতে গিয়ে বলছিলাম আমি যে মানে আমাদের দেশে আবার স্বাধীনতা আসুক আর কি, মানে বিষয়টা এরকমই যাচ্ছে একটা সময় যে মনে হচ্ছে যে আমরা একটা বিশাল একটা যুদ্ধের সময় পার করছি। তো আমার কাছে মনে হয় যে সবসময় আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় মাঝে মধ্যে এইরকম সব উদ্যোগ গ্রহণ করেন, যেমন আমি উদাহরণ হিসেবে বলতে চাই ভেন্টিলেটরের কথাটি। আমার একটুখানি এখানে কো রিলেশনশিপ আছে, সেটা হচ্ছে মিনিস্টারকে প্রথম আমরা দেখেছিলাম আর কি, যে উনি তখন বলেছিলেন যে রাজা ভাই যে আপনি যদি আমাকে আমাকে যদি হেল্প করতে পারেন আমি এটা তৈরি করতে পারবো। আমার যে টোটাল বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার গ্রুপ, তারপরে আপনারা জানেন যে ভেন্টিলেটর সঙ্গে অ্যানেস্থেসিস্টরা সাংঘাতিকভাবে যুক্ত থাকেন, তাদেরকে সবাইকে একসঙ্গে করে এবং ওনার ইঞ্জিনিয়ারদেরকে বসে বেশ কিছু দিনের পর দিন আমার কিছু ভেন্টিলেটর নিয়ে গিয়ে ওনারা কাজ করেছেন। তো আমি খুব প্রাউড ফিল করছি আজকে আমাদের প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে শুনে, যে আমি জানি যে অলরেডি ওনারা তৈরি করেছেন, আমরা ট্রায়াল রানেরও ব্যবস্থা করেছিলাম, মানে মেকানিক্যাল ট্রায়াল রানিং, নট অন হিউম্যান বিং, সেটার জন্য তো পারমিশন লাগবে। আমার ধারণা প্রতিমন্ত্রী মহোদয় যদি এটার সঙ্গে সম্পৃক্ত থাকেন তাহলে এটার যে পারমিশনগুলি লাগে হিউম্যান বডিতে ট্রায়ালের জন্য নিশ্চয়ই সেগুলিও হয়ে যাবে। যাই হোক, সেটি ভিন্ন কথা। আজকের এই সহযোদ্ধায় আমরা যে কাজটি করতে চাই সেটি হচ্ছে যে দাতা এবং গ্রহীতার মধ্যে একটা চমৎকার রিলেশনশিপ তৈরি করা। এটা এমনিতে একটা আমাদের সাধারণ মানুষের মধ্যে যে বিষয়টি থাকে যে ব্লাড দেবো তাতেই অনেক ভয় পায়, কিন্তু আমরা ইতিমধ্যে শুনলাম যে আসলে এর মতো বিষয়ে এর খুব একটা কিছু ইয়ে নাই, যে ডক্টর বাদল প্রথম দিয়েছিলেন উনি ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন যেটা আমরা শুনলাম ইতিমধ্যে। আমার একটা রিকোয়েস্ট থাকবে যে যদি ক্লিনিক্যাল ট্রায়াল আমরা কনফার্ম হয়ে যায়, ফাইনাল হয়ে যায়, তাহলে আমার ধারণা সে খুব চমৎকার একটা পে অফ লাইন তৈরি করে দেবেন এবং সেইটা মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের মাধ্যমে আমরা সেটা অ্যাওয়ারনেস এর দিকে যাব, যাতে লোকজন নিজের থেকেই, যেমন এখন আপনি দেখেন ব্লাড ডোনেশনে আমরা যখন কিছু প্রোগ্রামে ব্লাড ডোনেশনের জন্য যাই, সেটা কোনো কোনো প্রোগ্রামে ওরা দেখে নিজেরাই এগিয়ে আসে দেওয়ার জন্য। তো সাহসেব সত্যি কথাই বলেছেন, আমাদের বাংলাদেশের মানুষ অনেক ইমোশনাল। এই কোভিডে হাসপাতালগুলিতে কোভিড করতে হবে, নন কোভিড করতে হবে, যদি আমাদের ইনফ্রাস্ট্রাকচার অ্যালাউ করে না তবু কিন্তু আমরা করে ফেলেছি, আমরা কোভিড হাসপাতাল করেছি, আমরা নন কোভিড হাসপাতাল, মানে আমরা আমরা এগিয়ে যাচ্ছি। অর্থাৎ আমাদের পেশেন্টকে সুস্থ করতে হবে, আমাদের মানুষকে সুস্থ করতে হবে, এবং আমরা দেখতে পাচ্ছি বাড়ছে, টেস্ট বাড়ছে, ফলে অ্যারাউন্ড 20% এর মতো আমাদের, 30 সেকেন্ড একটু শেষ করতে হবে, হ্যাঁ আমাদের এসব আসছে আমাদের কাছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এরপরেও
আমি খুব আশাবাদী। আজকেই আমি জানি যে আমার এখানে একজন একজনের একটা পেশেন্টের কোভিডের পেশেন্টের প্লাজমা থেরাপি শুরু হওয়ার কথা আমি যতদূর শুনেছি, আই এম নট শিওর যে আমার কনসালটেন্টটা বলতেছিলেন, ফলে এই যে বিষয়টা শুরু হচ্ছে এটা এবং সহযোদ্ধার যে প্ল্যাটফর্মটা তৈরি করেছেন এটার জন্য আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে নিই। আর আমার পক্ষ থেকে যা কিছু করার থাকবে সেটা অবশ্যই আমি করব। আমি আমি এটার জন্য আমি নিজেকে খুব ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। আনমিউট করে নিতে হবে। কোন মিউটে আছেন? শুনতে পাচ্ছেন না, মিউটে আছেন শামীম ভাই? আপনি মিউটে আছেন শামীম ভাই? ঠিক আছে, শোনা যাচ্ছে আমার? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, আমি ডক্টর শামীম, আমি ল্যাব 8 থেকে বলছি। হ্যাঁ, আমাদের তো কোভিড এর চিকিৎসা ইনফ্যাক্ট আসলে এপ্রিল থেকে আমরা শুরু করেছি। এপ্রিলের শেষের দিকে পেশেন্ট আসতো, তখন তো আমরা টেস্টও করতে পারতাম না, আর এই মাসে তো আমরা টেস্টও করতে পারতেছি আর পেশেন্টও ভর্তি করাচ্ছি। আমরা প্রায় 18 থেকে 19 পেশেন্টকে দিয়েছি এই প্লাজমা থেরাপিটা দিয়েছি, এবং খুব স্পেসিফিক্যালি ইম্প্রুভমেন্ট আমরা পাচ্ছি। প্রথম দিকে আমাদের কিছু পেশেন্ট সিএমএইচও ছিল, তো ওদেরও কিন্তু একটা বা দুইটা থেরাপি দেওয়ার পরে দেখলাম যে বেশ, যেমন দুইটা জিনিস, হাই ফ্লো অক্সিজেনটা দেওয়া, তারপরে প্লাজমা থেরাপি, আর মোস্টলি সিমটোমেটিক। তো এটাতে এখন ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, কিন্তু আমি বিশ্বাস করি যে অবশ্যই রেজাল্ট পাবো। আর কোভিডের ব্যাপারে যদি বলতে হয়, এখন কিন্তু প্রাইভেট হসপিটাল ম্যাক্সিমামই নিচ্ছে, আমাদের এখন প্রায় 45 থেকে 50 জন পেশেন্ট ভর্তি আছে। আল্লাহ দিল গত 10-15 কোনো ডেথ নাই। আমাদের একজন ডাক্তার মারা গেছে অন্য এক হসপিটালে। তো কোভিডটাকে যদি আমরা সবাই মিলে ভালোভাবে ডিল করি, আমার মনে হয় যে ইনফেকশন কিন্তু প্রচুর ইনফেকশন, এখন যা বলা হচ্ছে তার প্রায় 5 গুণ 6 গুণ 7 গুণ আরো বেশি। ঘরে ঘরে আমরা এমনও পাচ্ছি, এক ফ্যামিলিতে 4-5 আমাদের বাসা বাড়িতে, এক মাস আগে যেটা ছিল বাইরে, এই জুনের 1 অথবা ঈদের পর থেকে কিন্তু এখন প্রত্যেকটা বাড়িতে ঢুকে গেছে। তো ভয় পেলে হবে না। আমার মনে হয় যে আমরা গত বছর যেভাবে ডেঙ্গুটাকে মানে ভালোভাবে কভার করেছিলাম, এ বছরও করে ফেলবো ইনশাল্লাহ। আর এর মধ্যে এই কোভিড এর চিকিৎসাতে প্লাজমা থেরাপিটা ভালো কাজ করবে। পলক ভাই তো হিজ এ ভেরি ইন্টেলিজেন্ট পার্সন, ওনার উদ্যোগগুলো খুব ভালো, আর সহযোগিতাকে আমরা সবসময় সাপোর্ট করব এবং আপনাদের উদ্যোগকে আমরা সিরিয়াসলি অ্যাপ্রিসিয়েট করি। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর শামীম ভাই, আমরা আশা করি আপনাকে সবসময় এরকম পাশে পাবো। কাজী ইনাম আহমেদ, সুপারস্টার অ্যাসোসিয়েশন আমাদেরকে এটার অ্যাওয়ারনেসে অনেক হেল্প করছে এবং তাদের সব স্টোরগুলোতেও এটার অ্যাওয়ারনেস করবে। জাস্ট 2 যদি একটু বলেন। কাজী ইনাম আহমেদ, শামীম ভাই আমাদের মধ্যে 2-1 হাই হ্যান্ড রেজ করেছে, আপনি একটু যদি একটু লক্ষ্য করেন। হ্যাঁ শিওর। সিলভানা সিনহা, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ। আমি প্রাভা হেলথ এর চেয়ারম্যান আর ফাউন্ডার। আমরা অনেক খুশি আপনাদের সাথে এই ইনিশিয়েটিভ জয়েন করতে। আমরা অ্যাকচুয়ালি আমরাও মার্চের থেকে আমরা সবাই দেশে দেখতে পাচ্ছি যে আমাদের পেশেন্ট সবাই অনেক ভয় পাচ্ছে এই কোভিড এর ব্যাপার নিয়ে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমরা টেস্টিং শুরু করেছি মেয়ের প্রথমের দিকে, আর আমরা চেষ্টা করছি যতটুকু আমরা আমাদের পেশেন্টকে সার্ভ করতে পারি ইন অ্যান আউট পেশেন্ট সেটিং সেটা করতে চেষ্টা করছি। বেসিক্যালি আপনারাও জানেন 80% অফ কোভিড কেসেস অ্যাকচুয়ালি ডু নট রিকোয়ার হসপিটালাইজেশন। সো ওই পেশেন্টদেরকে আমরা রিমোটলি কিভাবে ট্রিটমেন্টটা দিতে পারি ওইটাতে আমরা উইভ বিন ভেরি বিজি। আর আমরা অনেক অনেক খুশি যে এখন গভর্নমেন্ট এই লিডারশিপ নিয়েছে একটা প্লাজমা ব্যাংক তৈরি করতে, কারণ এটা অনেক প্রয়োজন আমাদের দেশে। যারা রিকভার হচ্ছে তাদের তো অ্যান্টিবডি চলে আসছে, আমরা আশা করি যে আমরা প্রপার চ্যানেলে অ্যান্টিবডি টেস্টিংটা করতেও পারবো। Because এভাবে করে that is how we'll have to screen basically, যেটা Dr. Arifu share করলেন যে এভাবে করে আমাদের বুঝতে হবে who is eligible to contribute to the plasma bank.
সো আমি আর বেশি কিছু বলবো না, আমরা অনেক খুশি আপনাদের সাথে এই ইনিশিয়েটিভটা শুরু করতে, আর আশা করি আমরা একসাথে করে আমাদের দেশের চ্যালেঞ্জ ফেস করতে পারবো COVID-19 নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। নুসরাত আমান, আয়াত ফাউন্ডেশন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সবাইকে। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মন্ত্রী মহোদয়কে এবং ই জেনারেশন A2I এবং সবাইকে আসসালামু আলাইকুম। আমি আয়াত এডুকেশন পক্ষ থেকে নুসরাত আমান। আমরা ট্রেনিং নিয়ে কাজ করছি এবং আমরা খুবই খুশি আপনাদের সাথে এই প্ল্যাটফর্মে যুক্ত হতে, এবং আমরা চেষ্টা করব আমাদের নিজেদের যতখানি সম্ভব আপনাদের সহযোগিতা করতে। প্লাজমা থেরাপি নিয়ে আমার কিছু কনসার্নস আছে, আমি মনে হয় একটু যদি শেয়ার করি, যে প্লাজমা থেরাপি থেরাপির জন্য অ্যান্টিবডি টেস্টিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা ডক্টর আরিফ বললেন, এবং এর সাথে সাথে আরেকটা জিনিস আছে যে আমাদের টেকনিশিয়ানদের দক্ষতা। আমাদের টেকনিশিয়ানরা যারা কাজ করবেন, যারা পারফর্ম করবেন প্রসিডিওর গুলো, ওনাদের কিছু ট্রেনিং হতে পারে যে ওনারা সবাই ট্রেন্ড, কিন্তু তারপরেও আমি আর্জ করব যে আমরা যদি HY এই প্ল্যাটফর্মের মাধ্যমে ওনাদের কিছু ট্রেনিং দিতে পারি, সো দ্যাট দে আর ট্রেন্ড, রিট্রেন্ড অ্যান্ড রিসার্টিফাইড। সো আই জাস্ট ওয়ান্ট টু স্ট্রেস অন দ্যাট অ্যাজ ওয়েল, বিকজ এটা কন্টিনিউয়াস ট্রেনিং রিট্রেনিং করলে ওনাদের যেরকম ওনারা টেস্টগুলি এফিশিয়েন্টলি করতে পারবে। অ্যান্টিবডি টেস্টিং এর অনেক নেগেটিভ, ফলস নেগেটিভ আসছে আমরা জানি, শুধু আমাদের দেশে না, সব দেশে গ্লোবালি আসছে। আর তারপরে দ্য প্রসিডিওর্স অন মেনটেইনিং দিস, সো এটাতে যদি আমরা একটু আমাদের টেকনিশিয়ানদের সাহায্য করতে পারি, তাহলে আমার মনে হয় উইল অ্যাচিভ বেটার রেজাল্টস। আর আরেকটা হচ্ছে ওনাদের নিজেদের পার্সোনাল প্রোটেকশন, ওনাদের নিজেদের সুরক্ষিত রেখে, সেফটিটা মাথায় রেখে যদি আমরা কাজ করতে পারি, অ্যান্ড ফর দিস ইটস ইম্পর্টেন্ট দ্যাট উই প্রোভাইড দেম উইথ দ্যাট সাপোর্ট, এটাই বলতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ। ধন্যবাদ নুসরাত আমান। প্রফেসর মোহাম্মদ সাইদুর রহমান কি আছেন ফ্রম BSMMU? জি, সম্মানিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, আজকের অনুষ্ঠানে বাকি যারা উপস্থিতি এবং এর মধ্যে আয়োজক IT প্রতিষ্ঠানগুলো, এই বিষয়টার সঙ্গে আমার সম্পর্ক আজকে সকালবেলা আমি জেনেছি যে এরকম একটা ঘটনা হচ্ছে এবং এটা একটা কোইন্সিডেন্স। আমরা একটা গবেষণা করছি, আমি শুধুমাত্র আমরা প্লাজমা কনভালেসেন্ট প্লাজমা নিয়ে একটি গবেষণা করছি, সেই গবেষণায় আমরা যেটা ডিরেক্টর হাসপাতাল বললেন সেটা একটি সরকারি একটি উদ্যোগ। আমরা একটি গবেষকদের, আমরা 5টি প্রতিষ্ঠানের 13 জনের একটি গবেষক দল, মূলত প্লাজমা বাংলাদেশে কনটেক্সটে যে কথাগুলো বারবার আসছে যে অ্যান্টিবডি টাইটার দেখে এবং নিউট্রালাইজিং টাইটার, যেটা নাকি এখন পর্যন্ত আমাদের এই অঞ্চলে কেউ অ্যাসেস করতে পারেনি, আমরা অক্সফোর্ডের সঙ্গে কোলাবোরেশন নিউট্রালাইজিং টাইটার বের করে আমরা একটা ট্রায়াল করছি যেটা NIH এর নো ট্রায়াল, এবং আমরা আশা করি যে আমাদের এই ট্রায়াল ফলাফল যখন সামনে আসবে তখন এটা হেল্প করবে এখানে এই ধরনের নেটওয়ার্কে ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া গুলো সেট করার জন্য, যে ডোনারের জন্য কি কি ইনক্লুশন ক্রাইটেরিয়া হবে এবং রিসিপিয়েন্টের জন্য কি কি হবে ইনক্লুশন, এবং তার এইরকম একটা ম্যাট্রিক্স আমরা তৈরি করতে হেল্প করতে পারবো, যে ম্যাট্রিক্সটা বিল্ট ইন যদি সিস্টেমে থাকে তাহলে পরে ম্যাচ করানোর জন্য সহজ হবে। এবং এখানে যেটা বলেছেন ডক্টর আরিফ যে হ্যাঁ এখানে 200-400 এগুলো আসলে অনেক মানে অনেক ধরনের ভ্যারিয়েবলস আছে, এগুলো আমরা হেল্প করতে পারবো, একটু টেকনিক্যাল ইস্যুস গুলো যাচ্ছে, এটা 1:160 বা 1:320 কত টাইটারে কত মিলিলিটার দেওয়া যাবে, এবং এখানে আসলে এর সঙ্গে আবার BNP মেজার করে, মানে এটা মনিটরিং এর ইস্যু আছে আসলে, এটি জাস্ট একটা ড্রাগ ইন্টারভেনশনের মতো না। তবে আমরা এটা, আমি খুবই হ্যাপি আজকে কোইন্সিডেন্ট যদিও আমার এটা একটা আমরা জানাটা, বাট আমরা আমাদের যে টিম আমরা বলতে পারি বাংলাদেশের সবচেয়ে বড় রিসার্চ টিম, এটা ঢাকা মেডিকেল, শেখ হাসিনা বা ইনস্টিটিউট, BSMMU লিডারশিপের মুগ্ধা এবং সেন্টার ফর মেডিকেল বায়োটেকনোলজি, সো 5 ইনস্টিটিউট থেকে 13 জন, আমরা এর মধ্যে 7 প্রফেসর, আমাদের দেশে আসলে এত বড় রিসার্চ টিম কখনো কোনো বিষয়ে কাজ করে নেই। সো হোপ দ্যাট আমরা আপনাদের এই নেটওয়ার্কের টেকনিক্যাল ইস্যুগুলোকে আমরা খুবই ভালোভাবে প্রোভাইড করতে পারবো ইনপুট। আমাদের টেন্টেটিভলি আমরা 4 মাস সময় লাগবে আমাদের এটা শেষ হয়ে আসতে, সো 4 মাসের মধ্যে ডিউরিং দিস প্রসেস আমরা আপনাদের এই নেটওয়ার্কে যদি আপনারা আমাদেরকে অ্যালাউ করেন এবং আমাদের সঙ্গে কোলাবরেট করেন, আমরা উই ক্যান প্রোভাইড অল দ্য টেকনিক্যাল ইনপুট, সো দ্যাট ম্যাট্রিক্স এর মতো একটা তৈরি হয়ে যাবে দ্যাট উইল হেল্প এভরিবডি, যে যারা ডোনেট করবে এবং যারা রিসিভ করবে, এবং এটার একটা লিগাল, এবং অলরেডি কয়েকটা ইস্যু এসছে, কনসার্ন গুলো ওনারা খুব পোলাইটলি বলেছে, আমি যেহেতু এটা রিসার্চ করছি আমি জানি যে আসলে অবস্থাটা কত খারাপ, আশা করি সেই ইস্যু গুলোকেও এখানে অ্যাড্রেস করার চেষ্টা করতে হবে, মানে এগুলোকে জাস্ট আমরা একটু ভাষা ভাষা কনসার্ন না বলে এগুলো রিয়ালিটিকে যদি একটু সামনে রাখি এবং সেগুলোকে যদি রিড্রেস করার ব্যবস্থা করি আমরা এই সিস্টেমটার মধ্যে, প্ল্যাটফর্মের মধ্যে,
তাহলে আমরা আশা করি যে বাংলাদেশে প্রচুর কোভিড রোগী আসলে এটা থেকে বেনিফিটেড হবে। তো আমাকে আমন্ত্রণের জন্য আয়োজকদেরকে ধন্যবাদ এবং মাননীয় প্রতিমন্ত্রীকে বারে বারে ধন্যবাদ, উনি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব ইউনিভার্সিটিকে অসম্ভব সহায়তা করছেন আইটি সেক্টরে এটিআই এর মাধ্যমে, সেই জন্য আমি আলাদাভাবে অশেষ কৃতজ্ঞতা। অসংখ্য ধন্যবাদ প্রফেসর সাইদুর রহমান, আমরা খুব নিবিড় ভাবে কাজ করব একসাথে, আপনাদের নলেজ আমাদেরকে অবশ্যই সাহায্য করবে সঠিক পথে থাকতে। ডক্টর ফিরোজ সালাউদ্দিন ফ্রম অলওয়েল। ধন্যবাদ, আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমার বন্ধু শামীম হাসানকে এই অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য, সেই সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আইসিডি বিভাগ জনাব জনাব আহমেদ পলক সাহেবকে, আমার সহকর্মী বৃন্দ, আমাদের এই গ্রুপের সহযোদ্ধা, এই প্লাজমা ডোনেশন গ্রুপের যারা অনেক কথাই বললেন, আমি জাস্ট একটা কথাই বলতে চাই অলওয়েলের পক্ষ থেকে। আমরা গত আড়াই মাস তিন মাস আমাদের এটিওয়াই এবং অন্যান্য সংস্থার সাথে যেভাবে আমরা সহযোগিতা করেছি করোনাকে বিরুদ্ধে যুদ্ধের জন্য, এই সহযোদ্ধা প্ল্যাটফর্মের সাথে আমরা সর্বোচ্চ শক্তি নিয়ে থাকব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর ফিরোজ। আমি এ পর্যায়ে জনাব এস এম আশরাফুল ইসলাম, উনি ই জেনারেশন এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান, উনি আসলে গত কয়েক রাত ই জেনারেশনের পুরো টিম একই সাথে এটিওয়াই ইউনিভার্সিটির টিম তারা নির্ঘুম রাত কাটিয়েছে এটাকে রোল আউট করার জন্য, আপনি যদি একটু কিছু বলেন। ধন্যবাদ স্যার ভাই, আমি এখানে এই প্ল্যাটফর্মে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে শুভেচ্ছা জানাতে চাই, ওনার উদ্যোগ আমাদের দেশে অনেকগুলো পরিবর্তন সাধন করছে এবং মানুষের জীবনে সহজলভ্য করে দিচ্ছে সার্ভিসগুলো। এছাড়াও এটিওয়াই যদিও আমার পুরনো পার্টনার তারা, এর সাথে আমাদের যে পুরো হেলথ কমিউনিটি সবাই মিলে আমরা আজকে এই সহযোদ্ধা প্ল্যাটফর্মটা উদ্বোধন করছি, আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে যদি একটা জীবন বাঁচে, মানুষের যে একটা ভয়েড রয়ে গেছে যে একজনের দরকার প্লাজমা আরেকজনের প্লাজমা ডোনেট করতে চায়, কিন্তু দুজনকে এক জায়গায় খুঁজে নিয়ে আসা, এছাড়াও পরবর্তীতে আমরা হয়তো এটা ম্যানেজমেন্ট লেভেলেও নিয়ে যাবো, পার্টনারশিপ বা কোলাবোরেশন স্টেজে নিয়ে আসতেছি। তো আমরা এটা সফল হবে আশা করি, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের মতো নেতৃত্ব যেহেতু আছে এবং এটিওয়াইয়ের মতো একটা অর্গানাইজেশন বেশ ভালো একটা আইটি প্রতিষ্ঠানে পরিণত করতে পেরেছি সম্ভবত আমরা, তো আমরা একসাথে কাজ করবো এই ব্যক্ত করছি। ধন্যবাদ আশরাফ ইসলাম ভাই। আমি এই পর্যায়ে আমাদের তিনটি ইম্পর্টেন্ট পার্টনার সহজ এবং চালডাল দুজনের সংক্ষেপে যদি দু তিনটি লাইন করে বলেন। আমি হোসেন ইলিয়াস পাঠাও। হ্যালো, আসসালামু আলাইকুম সবাই, সহযোদ্ধা প্ল্যাটফর্মের পার্টনার হিসেবে আমরা জয়েন করতে পেরেছি এবং আমাদের যে পাঠাও হেলথ প্ল্যাটফর্ম আছে সহযোদ্ধাকে যত ভাবে সম্ভব প্রমোট করা এবং তার এই যে প্লাজমা ডোনেট করতে চায় তাদেরকে তাদের জন্য আমরা ট্রান্সপোর্টেশনটা আমরা ইজি করে দিতে চাই। এই জন্য আপনারা হয়তো জানেন যে অলদো সব ধরনের গণপরিবহন এখনো বন্ধ, এখন খুলে গেছে, রাইড শেয়ারিং এখনো বন্ধ আছে। হ্যাঁ, তো এইখানে আমার মনে হয় যে রাইড শেয়ারিং ক্যান কামেন একটা সেফ একটা উপায় দিতে পারে যে প্লাজমা যে ডোনেট করতে চায় তাকে যেখানে প্লাজমা নেওয়া হবে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তো এই জন্য আই থিঙ্ক আমরা আরো একসাথে সহযোগিতার সাথে কাজ করতে পারবো এবং সেজন্য স্বামী ভাইয়ের সাথে কথা হচ্ছে এবং হোপফুলি আমরা সেটা করে ফেলবো। থ্যাংক ইউ ভেরি মাচ ইলিয়াস। মালিয়া কাদের, সহজ.com। Thank you, Shamim bhai. A big congratulations to you on being the technology partner in this. খুব ভালো লাগছে দেখে যে এই প্লাজমা ট্রিটমেন্ট তো বেশ কিছুদিন আগেই শুনলাম আমরা, and already আমরা একটা ভালো initiative আপনারা নিয়েছেন, and a big thank you to ICT Ministry, একটার পর একটা ভালো ভালো initiative আসছে। আপনারা জেনে থাকবেন যে আমাদের করোনা ট্রেসার অ্যাপটা এসছে, আপনাদের সবাইকে অনুরোধ করবো ডাউনলোড করার জন্য, সব প্ল্যাটফর্মে বলছি, বিকজ ইটস ফর ন্যাশনাল গুড। প্লাস আমাদের টেলিমেডিসিন, আমাদের অনেকগুলো ডক্টর আমাদের সাথে অনবোর্ডেড হয়েছে, টেলিমেডিসিনটা আজকে লাইভ হলো আমাদের,
সেখানে আপনারা ডাক্তারের সাথে ভিডিও কল করতে পারবেন, ওখানে আমরা সহযোদ্ধাকে ওখানে আমরা পপুলারাইজ করব। অ্যান্ড অ্যাজ ওয়েল আমাদের ট্রান্সপোর্টেশন লজিস্টিক সাপোর্ট যা লাগে সেটা দিতে উইল বি ভেরি হ্যাপি টু। ওভারঅল ইটস এ ভেরি গ্রেট ইনিশিয়েটিভ, অনেক সুন্দর সুন্দর কথা বলা হয়েছে, আমি আর বেশি বলতে চাই না, বাট এটাই বলবো যে অ্যাজ এভরিবডি ওয়াজ সেইং উই আর এ নেশন অফ ফাইটার্স, আমরা অনেক ঝড় অনেক প্রাকৃতিক দুর্যোগ অনেক যুদ্ধ করেছি, সো ইনশাল্লাহ সবাই একসাথে কাজ করলে এই করোনা যুদ্ধেও পারবো। অ্যান্ড শামীম ভাই ইউ আর অলওয়েজ ভেরি গুড অ্যাট পুটিং এভরিবডি টুগেদার, সো অনেক পরিচিত এবং সবাইকে একসাথে কাজ করতে দেখে খুব ভালো লাগছে। অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট, অ্যান্ড সহজের তরফ থেকে সব সাপোর্ট আপনারা পাবেন, আমাদের যথাযথ চেষ্টা আমরা করবো। থ্যাংক ইউ। Thank you so much, Malia Kader. Zia Ashraf, chaldal.com. Thank you very much. Assalamu alaikum, Shobaike. Assalamu alaikum, Bolom bhai, Shamim bhai. Basically, I'm very honored and proud that I am part of the Shobodhar Mutuakta initiative with Chaldal partnership. And also, we want to render all type of support from Chaldal for Shobodhar. এটা যেভাবেই হোক, মার্কেটিং হোক বা ট্রান্সপোর্টেশনে হোক বা এনি কাইন্ড অফ সাপোর্ট দ্যাট ইউ থিঙ্ক ইজ গুড, ইউ ইউ ক্যান লেট আস নো অ্যান্ড উই হ্যাভ অল কাইন্ড অফ সাপোর্ট। কংগ্রেচুলেশনস ওয়ান্স এগেইন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জিয়া আশরাফ। কাজী ইনাম আহমেদ, বাংলাদেশ সুপারস্টার ওনার্স অ্যাসোসিয়েশন, একই সাথে উনি মিনা বাজার, ঢাকা ট্রিবিউন এবং বাংলা ট্রিবিউনের স্বত্বাধিকারী। ধন্যবাদ শামীম ভাই, আপনাকে এবং ই জেনারেশনকে আমরা অনেক ধন্যবাদ জানাই যে এত ভালো একটা ইনিশিয়েটিভ আপনারা নিয়েছেন, এবং বিশেষ করে আমাদের এখানে আজকে প্রধান অতিথি আছেন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী পলক ভাই, এবং এটিওয়াই যারা আছে আপনারা লট অফ গুড ইনিশিয়েটিভ আমরা এটিওয়াই এবং আইসিটি মিনিস্ট্রি থেকে দেখছি। উই আর ভেরি প্রাউড টু বি পার্ট অফ এই সহযোদ্ধা যে আপনারা এই প্ল্যাটফর্ম এবং আপনারা এই ইনিশিয়েটিভটা নিয়েছেন, এবং যেহেতু বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের আন্ডারে যত সুপার মার্কেট আছে ঢাকা শহরেই আমাদের পার ডে ওভার 100,000 উপর জন শপিং করে, এবং সেখানে যেহেতু আমাদের একটা বড় ডেটা ইনফরমেশন আছে অফ অল দ্য পিপল দ্যাট কাম, অবশ্যই আমরা আপনাদের সাথে কিন্তু এখানে একটা সাপোর্ট হিসেবে থাকতে পারি অফ কালেক্টিং ইনফরমেশন অফ পিপল অর ইভেন বিইং এ প্লেস যেখানে কিন্তু মানুষ এসে এই ইনফরমেশন চেতে পারে। আই এম শিওর উই ক্যান ওয়ার্ক টুগেদার টু হেল্প দিস আউট, এবং আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি ফর দিস ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ। অসংখ্য ধন্যবাদ ইনাম আহমেদ। ফারুক আহমেদ জুলবে, আমরা মনে হয় আমাদের পার্টনাররা সবাই নিজেদের কথা বলেছেন, এখন মনে হয় আমরা আমাদের সাংবাদিক ভাই বোন থেকে প্রশ্ন নিতে পারি। আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ কাউসার উদ্দিন, বিআইজিএফ এর পাস্ট প্রেসিডেন্ট। আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা শ্যামে, আমার দুইটা তিনটা জিনিস একটু ছোট ছোট জিনিস জানার। একটা হচ্ছে, আমি যতটুকু বুঝতে পেরেছি যে প্লাজমা ডোনার হতে পারবে তারা যারা কোভিড পজিটিভ হয়েছে, তারপর নেগেটিভ, আবার কোভিড নেগেটিভ হওয়ার 14 দিন পরে যদি অ্যান্টিবডি টেস্ট করে, তারপর সে উপযুক্ত কিনা প্লাজমা দেওয়ার জন্য। আমার প্রশ্ন হচ্ছে, 14 দিন পরে যদি উনি প্লাজমা দেওয়ার জন্য উপযুক্ত হয়, এরপর কি উনি একবার প্লাজমা দেওয়ার পর কি আবার কতদিন পরে দিতে পারবে, এরকম কোনো বিষয় আছে কিনা? যেহেতু আমি বিষয়টা জানি না, ডাক্তাররা বলতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে, যদি একজন একবার নেগেটিভ হন, আবার তার পজিটিভ হওয়ারও কিন্তু চান্স আছে, সো এই ক্ষেত্রে আবার কোনো প্রবলেম অ্যারাইজ করতে পারে কিনা, এই দুইটা জিনিস ক্লিয়ার হওয়ার জন্য। আরেকটা জিনিস, এখানে মালিহা আপা আছে, মালিহা আপা অথবা পলক ভাই যে কেউ এটা একটু বলতে পারেন। সেটা হচ্ছে, 2-3 দিন আগে আমরা করোনা ট্রেসার ভিডি অ্যাপ উদ্বোধন করা হলো, এটার iOS ভার্সন কি এখন অ্যাভেলেবল? আমাদের প্রথমটা আমাদের ডাক্তার পরামর্শকদের মধ্যে থেকে। হ্যাঁ জি, আমি দেই প্রথম উত্তরটা শাইম ভাই। জি জি প্লিজ। হ্যাঁ, উনি যেটা বললেন যে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কখন কে দিতে পারবে প্লাজমা, যেটা আমি আগেও বলেছি যে প্রথমে তাকে একজন করোনা সার্ভাইভাল হতে হবে, তারপর করোনা থেকে উনি ফ্রি হওয়ার জন্য পরপর আগে যেটা গাইডলাইন ছিল, পরপর 2টা স্যাম্পল নেগেটিভ আসতে হবে, তারপরে তাকে 14 দিন পার হতে হবে, 14 দিন গেলে বা 21 দিন গেলে তাকে একটা অ্যান্টিবডি টেস্ট করতে হয়, IgG বলি আমরা, যেটা দিয়ে আমরা দেখি যে তার অ্যান্টিবডি IgG IgM সাফিসিয়েন্ট হয়েছে কিনা। অ্যান্টিবডি যদি তার পজিটিভ থাকে, সাফিসিয়েন্ট থাকে, তাহলে সে উইল বি হি অর শি উইল বি ফুলফিলিং দ্য ক্রাইটেরিয়া অ্যান্ড হি অর শি ক্যান বি ডোনেট দ্য প্লাজমা। এখানে একটা প্রশ্ন থেকে যায়, দেখা যায় যে আমাদের দেশে ইমিউনিটি একটু কম, আপনারা জানেন,
প্রায় 14 দিন পরে যখন আমরা টেস্ট করি আমার অভিজ্ঞতা থেকে দেখছি যে প্রপার অ্যান্টিবডিটা আসে না, অনেকের আইজিএম আইজিজি দুইটাই থাকে, অনেকের আইজিজি থাকে না আইজিএম থাকে, তো সেগুলি কিন্তু রাইট ক্যান্ডিডেট না ফর প্লাজমা ডোনার। তো আমাদের মাথায় রাখতে হবে আইজি অ্যান্টিবডি টেস্ট করে যা সাফিসিয়েন্ট অ্যান্টিবডি পাওয়া যাবে তা সেই মাত্র প্লাজমাটা ডোনেট করতে পারবে। আর আরেকটা জিনিস যে প্রশ্ন করেছেন যে আমরা ব্লাডের ক্ষেত্রে দেখি, আমরা যারা আমরা সবাই জানি আমরা যারা ব্লাড দিই ব্লাডটা আমরা 4 মাস পর পর দিতে পারি, কারণ ওইখানে আমরা পুরো ব্লাডটা দিচ্ছি। কিন্তু প্লাজমার ক্ষেত্রে হচ্ছে এটা একটা ইউনিক ব্যাপার যে প্লাজমা ডোনার আমি আজকে যদি সার্ভাইভার হই আজকে যদি প্লাজমা দিই আমি আবার 15 দিন পরেও আবার প্লাজমা দিতে পারি। এটা একটা বিরাট অ্যাডভান্টেজ, কারণ এখানে যে সার্ভাইভাল হয়ে গেল উনি কিন্তু অনেকগুলি লাইফ কে সেভ করতে পারেন। প্রথমে দিলেন সেই প্লাজমা থেকে 3 জন রোগী ভালো হতে পারে, আবার উনি ইচ্ছা করলে 15 দিন পরে আবার প্লাজমা দিতে পারেন, সেটা দিয়ে আরো রোগী ভালো হতে পারে। এটা একটা ইউনিক ফিচার এই কনভালেসেন্ট প্লাজমা থেরাপি। আমার মনে হয় যে উত্তরটা উনি বুঝতে পেরেছেন। জি ধন্যবাদ ডক্টর আরিফ মাহমুদ ভাই। শামিন ভাই, আমাদের আরেকজন পার্টনার বাকি আছেন, মানে এমআইএসটির কর্নেল মাহফুজ। আমি কর্নেল মাহফুজ স্যারকে একটু কিছু বলার জন্য অনুরোধ করব। জি ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি প্রতিমন্ত্রী মহোদয় স্যার এবং এইচওয়াই বিশেষ করে জুয়েল ভাই এবং অন্যান্য যারা সদস্য আছেন, আসসালামু আলাইকুম। আমাদেরকে এমআইএসটি কে এই সহযোদ্ধার এই গ্রুপে নেওয়ার জন্য আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাদের প্রতিমন্ত্রী মহোদয়কে, যিনি বিভিন্ন সময় এমআইএসটি কে স্যার ওন করেন এবং আমাদেরকে বিভিন্ন দায়িত্ব দেন। আমরা মিলিটারি ইনস্টিটিউট, আমার এই নামটা খুব ভালো লেগেছে সহযোদ্ধা, যদি ইংরেজি করি তাহলে ওটা বোধহয় ব্যাটেল বা ওয়ার কমরেড। তো আমরা মিলিটারিরা এরকম শব্দ খুব ইউজ করি এবং আমাদের যুদ্ধে সহযোদ্ধা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং এখানে আমাদের ট্রেনিং এর সময় অনেক কিছু শেখানো হয় যে সহযোদ্ধার প্রতি কি দায়িত্ব আছে। তো এই নামটা চয়েস করার জন্য, এরকম একটা যুদ্ধের টিম তৈরি করার জন্য মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এন্ড উই ফিল প্রাউড যে 71-এ যুদ্ধের সময় যেরকম মিলিটারি এবং সিভিল একসাথে মুক্তিবাহিনী গঠন হয়েছিল, সেরকম এরকম আর একটা দুর্যোগ মুহূর্তে আমরা আবার একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি এবং সেখানে আমাদের ইনস্টিটিউটকে ইনক্লুড করা হয়েছে। আমরা এই প্রসঙ্গে যত রিসার্চ, যে কোনো ধরনের রিসার্চ দরকার আমরা করব, স্পেশালি রাইট নাও উই আর থিঙ্কিং অ্যাবাউট দ্য মেশিন, যেটা আমাদের এখানে প্লাজমা সেপারেট করার জন্য যে মেশিনটা, এটা নিয়ে আমাদের বোধহয় একটু চিন্তা করা যেতে পারে মেশিনের ডেভেলপমেন্টের ব্যাপারে। এটুআই এর সহযোগিতা নিয়ে আমরা এটা নিয়ে উই ক্যান গিভ এ সেকেন্ড থট অন দিস। আর এছাড়া আমি শুধু একটা বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, সেটা হলো যে আমার কাছে মনে হয়েছে যে যেই প্ল্যাটফর্মটা করা হয়েছে এখানে হসপিটাল থেকে রিলিজ করার আগে যেই পেশেন্ট গুলা রিলিজ হবে তার আগে তাদেরকে যদি ওখানে হসপিটালের ডক্টরসরা একটু খালি তাদেরকে মোটিভেট করেন এবং তাদের সাথে বাড়ি যাওয়ার আগে তাদেরকে একটু কথা বলেন মনে হয় যে, এবং ওই সময় তাদেরকে এটার সাথে ইনক্লুড করা যাবে এবং দে উইল বি তাদের মনটাও তখন নরম থাকে এবং তাদের একটা কৃতজ্ঞতা বোধ থাকে, ওই ইসেই তখনই তাদের সাথে একটা ইন্টারাকশন করা যেতে পারে এবং তারা বাসায় যাওয়ার পরই আমরা তাদের সাথে একটা কন্ট্রাক্ট এস্টাবলিশ করতে পারি। আর এছাড়া ফান্ড জেনারেটরও কথা হলো, একটা পেশেন্টের জন্য একটা অ্যাটলিস্ট ফুলের তোড়া প্রদান করা, এরকম ছোট্ট ছোট্ট জিনিসগুলো হয়তো বা আমাদেরকে একটা বন্ডেজের মধ্যে তৈরি করবে। তো এমআইএসটির পক্ষ থেকে, আমাদের কমান্ডার মহোদয়ের পক্ষ থেকে আমরা সব ধরনের সহযোগিতা করব। আমাকে ইউনিফর্মে দেখতে পাচ্ছেন, আমি এইমাত্র মিনিস্ট্রির থেকে আসলাম, ওখানে হেলথ মিনিস্ট্রিতে গিয়েছিলাম এমআইএসটির পক্ষ থেকে যে বলার জন্য যে যেকোনো ধরনের সহযোগিতা আমরা করতে প্রস্তুত। এমন ভাবেই আমরা আইসিটিকে সব সহযোগিতা করব। ধন্যবাদ স্যার, ধন্যবাদ মাননীয় প্রধান প্রতিমন্ত্রী মহোদয় এবং আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ এমআইএসটি কে পার্টনার হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা দেখতে পাচ্ছি হ্যান্ড রেজ করেছে দস্তগীর তৌহিদ ফ্রম সি নিউজ। আসসালামু আলাইকুম, ওদেরকে আসলে এই প্ল্যাটফর্ম থেকে আপনারা কিভাবে এই প্লাজমাটা দিবেন বা এই প্রসেসটা কিভাবে করবেন,
যারা দিবে ওদেরকে এখানে কি আমরালাতে কিভাবে নিয়ে আসতেছে না, সেকেন্ড হচ্ছে যাদের প্রয়োজন ওরা কিভাবে আমাদের এই বাবাদের এই সহযোদ্ধার সাথে কানেক্ট হবে বা ওদের রিকোয়ারমেন্ট আপনাদেরকে কিভাবে বোঝাবে যে আমার প্লাজমা লাগবে বা এইটা কিভাবে আপনাদের সাথে কানেক্ট হতে পারবে, এটা সবচেয়ে ইজি এটা প্রসেস। এটা কি ফারুক আহমেদ, জুয়েল ভাই অথবা আশরাফুল ইসলাম ভাই? আমার মনে হয় শামীম ভাই ইতিমধ্যে আপনি তিনটা পথ দেখিয়েছেন, একটা হচ্ছে ওয়েবসাইট, একটা হচ্ছে কল সেন্টার, আর একটা হচ্ছে একটা চ্যাট বোর্ড। আপনি একটা ফেসবুক, একটা ফেসবুক পেজ ফেসবুক থেকে, তো এই তিনটা লিংক আমরা শেয়ার করে দিব যে প্রথমত এই তিনটা, পরবর্তীতে আমরা একটা অ্যাপ এবং হয়তো সহজ পাঠাগার অ্যাপসও চলে আসতে পারে, ওইটা হয়তো পরবর্তীতে। আপাতত এই তিনটা জায়গা আছে, যে জায়গায় খুব ইজিলি ওয়ান গোতে হচ্ছে যে কেউ হচ্ছে তার রিকোয়ারমেন্টটা জানাতে পারছে, তো ওই রিকোয়ারমেন্ট ও বেসড অন দ্যাট রিকোয়ারমেন্ট আমরা চেষ্টা করবো তার ব্লাড গ্রুপের সাথে ওই মুহূর্তে কে আছে যে এরকম সার্ভাইভার অলরেডি ভালো হয়ে গেছেন তাদেরকে আমরা কানেক্ট করিয়ে দিতে চেষ্টা করবো। ইতিমধ্যেই আমরা অলরেডি ডিজি হেলথ আমাদেরকে সহযোগিতা করতেছেন তাদের ডেটাগুলো দিয়ে, যারা প্রত্যেকদিন সুস্থ হয়ে যাচ্ছেন তাদের ডেটাগুলো আমরা ওই ডেতে পেয়ে যাচ্ছি, ওই ডেটাগুলো আমাদেরকে হেল্প করবে যে 14 ডেজ পরই তার ম্যাচিউর হয়ে যাবে, তাদের অ্যান্টিবডিগুলো টেস্ট করে ব্লাড কালেক্ট করার জন্য আমাদের কল সেন্টার থেকে কন্টিনিউয়াসলি তাদের সাথে যোগাযোগ সমন্বয় রাখা হবে, যখন একটা রিকোয়ারমেন্ট আসবে তখন আমরা চেষ্টা করব ওই ডোনারের সাথে কানেক্ট করে দেওয়ার জন্য। ভাইয়া লাস্টলি একটু অ্যাড করি যে ফ্র্যাঙ্কলি যেটা আসলে প্লাজমা তো খুবই ইম্পর্টেন্ট, এখানে তো আসলে বিভিন্ন রেঞ্জের লোকজন অসুস্থ হচ্ছে বিভিন্ন স্টেজে, ধনী গরিব বা বিভিন্ন লেভেলে, তো এখানে আসলে এটা তো আসলে ওপেন ফর অল, তো এই ক্ষেত্রে আসলে এখানে কি কোনো প্রায়োরিটি বা কোনো রকমের ক্লাস থাকবে কিনা, না ইন জেনারেল যে কেউ চাইলে রিকোয়েস্টটা যদি আপনার প্লাজমা অ্যাভেলেবল থাকে, আপনার পজিটিভ পেশেন্ট অ্যাভেলেবল থাকে সবাই পাবে, এরকম যাতে ফিউচারে বা মিডিয়াতে এরকম যেন না আসে যে আসলে অমুক সেগমেন্টের লোকজন সার্ভিস বেটার পাচ্ছে আপনাদের সহযোগিতা থেকে, সাধারণ পাবলিক পাচ্ছে না, বা আমাদের মিডিয়াতেও প্রায় 100+ আমাদের এই সংবাদকর্মী অসুস্থ, তো এখানে হয়তো অনেক ক্ষেত্রে অনেকের লাগবে, সেই ক্ষেত্রে এই জায়গাগুলোতে আসলে আপনারা ট্রান্সপারেন্টলি আপনারা চলে কাজ করবেন কিনা। আর আমিও চাই যে অবশ্যই স্বামীর মতো লোক যেহেতু ইনিশিয়েটিভ নিচ্ছে অফকোর্স হবে, তারপরে আমার আজ এই সাংবাদিক এটা একটু কোয়ারি আর কি। আমি এটা একটু উত্তর দিব, স্বামীন ভাই প্রথমে একটা কথা বলেছিলেন যে এরকম একটা পরিস্থিতিতে আমরা কি হাত গুটিয়ে বসে মানুষকে নিয়ে সমালোচনা করবো আর নিজেরা সাহায্যের হাত নিয়ে যাব, আমরা কিন্তু বলবো আমরা একদম দায়িত্ব নিয়ে নিজেরা দায়িত্ব নিয়ে এমন একটা কাজ করতে আসছি, আমরা কিন্তু জানি ভবিষ্যতে অনেক ঝামেলা আছে এই কাজটায়, যেহেতু এখানে কোনো মানিটারি বেনিফিটের ইস্যুস নাই, আমরা একেবারে স্ব উদ্যোগে মানুষের জন্য কাজ করতে আসছি, তো আমাদের কাছে প্রথমত কোনো ভেদাভেদ নাই, যেহেতু বললাম মানুষের জন্য করতে আসছি, আর এখানে এমন না যে আমরা ওর কাছ থেকে এত টাকা নিচ্ছি ওর কাছ থেকে এত টাকা নিচ্ছি, এখানে কোনো টাকা পয়সার কোনো ইস্যুসই নাই। তার মানে হচ্ছে আমি আপনাদেরকেও বলবো আপনাদেরও সবার সহযোগিতা দরকার, ধৈর্য দরকার, আমি তো আপনাকে বলবো যে আপনি আমাকে 10টা লোক এনে দেন যারা সুস্থ হয়ে এসেছে, হ্যাঁ তাদেরকে আমাদের হয়ে মোটিভেট করেন, আমার আপনার আলাদা কিছু না, আমি তো সাংবাদিক ভাইকেও দিতে চাই, আমি একটা রিক্সাওয়ালা ভাইকেও দিতে চাই, আমি একটা গভর্নমেন্ট অফিসারকেও দিতে চাই, আমার জন্য প্রায়োরিটি সবাই, কিন্তু আপনি জানেন যে সবসময় ব্লাড একটা ক্রাইসিস, আর এই সময় স্পেসিফিক প্লাজমা আরো বড় ক্রাইসিস, এই যে ডিমান্ড এন্ড সাপ্লাই এটা কিন্তু এক হবে না, কালকে যদি মানে খুব নেগেটিভ একটা রাইট আপ আমরা কোথাও দেখি আমরা খুব কষ্ট পাবো, কারণ আমরা জানি আমরা কি করতেছি। আমি বলবো আপনাদেরকে আমাদের পাশে দাঁড়ান, আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে দেখিয়ে দেন, আমাদেরকে একটু হেল্প করেন, কারণ আমরা আপনাদের সবাইকে হেল্প করতে যাচ্ছি। ধন্যবাদ। আমি সত্যি করে বলতে চাই শাহিম ভাই, এই পয়েন্টটাতে আমার কাছে মনে হলো যেটা বলা প্রয়োজন সেটা হচ্ছে কি যে আমার ধারণা যারা প্লাজমা নেবে সেটা তো একদমই প্রয়োজনের বেসিসে, ইমার্জেন্সি নিডের বেসিসে, ওটার কোনো অসুবিধা নাই, কিন্তু কালেকশনের জন্য একটা স্ট্র্যাটেজির দরকার আছে আসলে। হোয়াট আই আন্ডারস্ট্যান্ড যে কথাগুলো বলা হলো যে প্লাজমা দেওয়া রক্ত দেওয়ার চেয়ে সিম্পল ব্যাপার, লোকে হয়তো অনেক কঠিন কিছু ভাবছে এটাকে, কিংবা লোকে আসলেও দিতে ইন্টারেস্টেড হবে কিনা, কিংবা দেওয়াও তো একটা ঝামেলা, কোথাও একটা যেতে হবে গিয়ে দিতে হবে এই ঝামেলার মধ্যে দিয়ে, আবার সেপারেটার সব জায়গায় আছে কিনা, সো একটা স্ট্র্যাটেজি বোধহয় আমাদের ইমিডিয়েটলি একসাথে বসে ঠিক করে নিতে হবে যে হাউ টু রিলি কমিউনিকেট ইট, পার্টনার্সদেরকে নিয়ে কমিউনিকেট করা যায় কিনা, কিংবা হোয়াট আর দ্য স্ট্র্যাটেজি ইউ শুড পিক যেটা দিলে পরে বললে পরে লোকে খুব সহজেই এটা করতে পারবে এবং উৎসাহিত বোধ করবে আর কি। জি ধন্যবাদ শাওন ভাই, আমরা আমাদের এই সাংবাদিক ভাই বোনকে সাথে নিয়ে আমাদের অনুরূপ প্রতিমন্ত্রীর নেতৃত্বে আমরা সবাইকে এই ইনফরমেশনগুলো পৌঁছে দিতে চাই এবং সবাইকে মোটিভেট করতে চাই, এবং আশা করি আমাদের
পলক ভাই নেতৃত্ব দিলে আমরা অনেকেই মোটিভেট করতে পারবো এই ব্যাপারে। আমরা দেখছি জাহিদুল হাসান সজল ভাই রেজ করেছেন ডেইলি স্টার থেকে। অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি গোটা আলোচনার মধ্যে ডক্টরদের কাছ থেকে একটা কনসার্ন শুনছিলাম যে অ্যান্টিবডি টেস্টিংটা সোফার বাংলাদেশে অ্যালাউড না, যদি সেটা না হয়ে থাকে তাহলে আপনাদের জন্য এটা কোনো ব্যারিয়ার হিসেবে কাজ করবে কিনা, বা এই বারটা তুলে নেওয়ার জন্য আসলে কি প্রচেষ্টার মধ্যে আপনারা আছেন? ধন্যবাদ। আমি আমাদের শামিম ভাই বলবো। কি আছে ডাক্তার? হ্যাঁ আমি জানি ডিজি সাহেব, আমি আগেও বলেছি পরশুদিন আমাদের প্রাইভেট হসপিটালদের সাথে উনি বসেছিলেন, উনি মোটামুটি কমিটমেন্ট দিয়েছেন এটা খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভাল করে দিবে। কারণ অ্যান্টিবডি চেক করা ছাড়া আমরা কিন্তু প্লাজমা নিতে পারবো না, কারণ আপনারা জানেন ইতিমধ্যে অনেক রোগী করোনাতে আক্রান্ত হয়ে ভালো হয়ে গেছে, অনেকেই আমাদের কাছে আসেন যে তারা প্লাজমাটা দিতে চায়, কিন্তু যদি অ্যান্টিবডি টেস্ট না করা যায় তাহলে কিন্তু কেউ প্লাজমা দিতে পারবে না। কারণ অ্যান্টিবডিটা একটা অন্যতম ক্রাইটেরিয়া যে তার সম মানে একটা পরিমাণ মতো শরীরে থাকতে হবে, তাহলেই সে এলিজিবল টু গিভ দ্য প্লাজমা। তো এই টেস্টটা আমি জানি যে হয়তো আগামী সপ্তাহ বা 10 দিনের মধ্যে এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে, এবং অনেক জায়গায় যেমন ঢাকা মেডিকেল কলেজে, তারপর আর্মি প্যাথোলজি ল্যাবে কিছু এই কি স্যাম্পল কিট আছে যেগুলো দিয়ে আমরা টাইটার করি, এবং এই রিপোর্টটা আমরা এখনো রিটার্ন দিতে পারতেছি না যেহেতু পারমিশন নাই, কিন্তু আমরা এই রিপোর্টটা করেই কিন্তু যতগুলি প্লাজমা এই পর্যন্ত কালেকশন হয়েছে এভাবেই হয়েছে, যেটা ল্যাবের শামিম ভাই বললেন ওনারা পূর্ণ স্লোটা দিয়েছে, আমি আমার হসপিটালে দিয়েছি, সিএমএইচ এ দিয়েছে, আপনারা জানেন অনেক রোগী ভালো হয়ে গেছে। সুতরাং অ্যান্টিবডিটা একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট প্লাজমা ডোনেশন, এটা মাথায় রাখতে হবে। কিন্তু আরিফ ভাই আমার যেটা জানতে চাও, যদি এটা অ্যাপ্রুভাল না থেকে থাকে তাহলে আপনারা কিভাবে কাজটা করছেন? ওই যে একটা ক্লিনিক্যাল লিমিটেড স্কিল হোক না কেন, ওই যে প্রফেসর সাহেব বললেন না একটা ক্লিনিক্যাল ট্রায়াল চলতেছে, যখন ক্লিনিক্যাল পাঁচটা ইনস্টিটিউট আন্ডার ক্লিনিক্যাল ট্রায়াল চলতেছে, যখন ক্লিনিক্যাল ট্রায়াল চলে তাই এই জিনিসগুলো একটা স্পেশাল অ্যাপ্রুভাল থাকে সেটার মাধ্যমেই হচ্ছে, এই কারণে এত লিমিটেড আকারে হচ্ছে। যখন এইটা অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন দেখবেন যে ব্লাড ডোনেশন কত হয় আমাদের দেশে, সেখান সেই তুলনায় প্লাজমা কিন্তু খুবই কম হচ্ছে। যখন এই অ্যাপ্রুভালটা ডিজি হেলথ থেকে দিয়ে দিবে সাথে সাথে দেখবেন প্লাজমা ডোনেশনটা অনেক এগিয়ে মানে আরো নাম্বারটা ভলিউমটা বেড়ে যাবে। থ্যাংক ইউ। আমার মনে হয় শামিম ভাই আমরা তো আমাদের এখানে ডিজি হেলথ এর ডক্টর আমিনুল ইসলাম আছেন, আমাদের না উনি চলে গেছে আপা, দিদি উনি চলে উনি নাই নাই আচ্ছা ওনার কাছ থেকে ওনার মতামত আমরা শুনতে চেয়েছিলাম, কারণ আমরা হ্যাঁ হ্যাঁ এই যে আমরা সবাই ডিজি হেলথে পাঠিয়েছি যে আমাদের এই পারমিশনটা দেয়া হোক বা এরকম একটা শাহিম ভাই যদি না থাকে আমরা একটু, কারণ নামাজের সময় যাচ্ছে তো আমি একটু অনুমতি চাচ্ছি যে বেরিয়ে যাওয়া ভাই, আমরা বোধহয় একটু অনুরোধ করি একটা ক্লোজিং রিমার্কস দেন। জি অনেক ধন্যবাদ, আমি সকলের কথা শুনছিলাম, এখানে আসলে বিশেষজ্ঞ চিকিৎসক যারা আছেন তাদের মন্তব্য উপদেশ পরামর্শটাই আসলে বেশি প্রয়োজন, কারণ এই প্লাজমা থেরাপিটা এটা আসলে একটা নতুন বিষয় আমাদের জন্য, কারণ আমরা বাংলাদেশে এই ধরনের থেরাপি আগে দেখিনি, এবং এই করোনা ভাইরাস পরিস্থিতি কিন্তু অনেক নতুন অনেক বিষয়ের সাথে আমরা পরিচয় হচ্ছি, এবং যেগুলোই আর কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ফুড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অথবা আমাদের বাংলাদেশে স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমতি দিচ্ছে অথবা পরামর্শ দিচ্ছে, সেখানে আমরা চেষ্টা করছি যে কিভাবে একজন আরেকজনের সহযোদ্ধা হিসেবে আমরা এই যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য কাজ করতে পারি। তো ঠিক সেই মুহূর্তে আসলে এই যে সহযোদ্ধা.com যে প্লাজমা নেটওয়ার্ক আজকে আমরা ওপেন করলাম, সেটার মধ্যে ইতিমধ্যে আপনারা সাংবাদিক বন্ধুগণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করেছেন, সেটার উত্তরের মধ্য দিয়ে সমস্যা সমাধানের পথও দেখিয়েছেন আমাদের চিকিৎসক এবং উদ্যোক্তারা। তার সাথে এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আমি যেটা লক্ষ্য করলাম যে অ্যান্টিবডি টেস্টিং যে ফ্যাসিলিটিসটা এবং যে অ্যাপ্রুভালটা প্রয়োজন সেটা প্রীতি আপা এবং এখানে চিকিৎসক এবং সবাই বলেছেন যে এটা আমাদের অপেক্ষায় আছি যে কখন স্বাস্থ্য অধিদপ্তর অনুমতি দেবে। আমি দ্রুত এই অনুষ্ঠান শেষে আমি চেষ্টা করব যে ডিজি হেলথ এবং স্বাস্থ্যমন্ত্রী সাথে কথা বলে এটা যেন দ্রুত অ্যান্টিবডি টেস্টিং পারমিশনটা দিয়ে দেয় যেন আমাদের এই বাধাটা অপসারণ হয়। তার জন্য আমি আপনাদের এই টিমের একজন মেম্বার হিসেবে কাজ করব। এক দুই হচ্ছে যে আমরা দেখলাম যে প্রথমত হচ্ছে যে এই যে রোগী যারা
আক্রান্ত হয়েছেন সেখান থেকে যারা ফিরে আসলেন সুস্থ হয়ে, তাদের কাছ থেকে আমরা প্লাজমাটা পাবো। সো এখানে একটা বড় কিন্তু আমাদের সুযোগ, সেটা হচ্ছে যে এখানে আমিনুল হাসান যিনি ছিলেন ডিরেক্টর হসপিটালস ডিজি হেলথ থেকে, উনি খুব আন্তরিকভাবে চেষ্টা করছেন সেই বসুন্ধরা আমাদের যে মেকশিফট হাসপাতাল তৈরি করা হলো সেখান থেকে শুরু করে প্রত্যেক জায়গায় ভেন্টিলেটর অন্যান্য যেগুলো ইকুইপমেন্ট প্রত্যেকটা, এরকম অনেক বিষয় আছে যেগুলো আমরা প্রথমবারের মতো মেডিকেল ট্রায়ালে যাচ্ছি বা বাংলাদেশের আগে আমরা টেস্ট করিনি, তো তারপরেও কিন্তু আমাদের চেষ্টা কোনো ঘাটতি নেই। তো আমার মনে হয় যে আমরা যে লিস্টটা পাচ্ছি, অর্থাৎ কারা আক্রান্ত হয়েছিলেন, আক্রান্ত অবস্থা থেকে সুস্থ হয়ে ফিরলেন, এবং কারা ফার্স্ট টেস্ট সেকেন্ড টেস্টে যখন সুস্থ হলেন, যার শরীরে আর করোনা ভাইরাস COVID-19 এর কোনো ধরনের উপস্থিতি থাকলো না, তখন তারা আর কি প্লাজমা দিতে পারছেন। সো দেওয়ার জন্য যেই একটা বাধা বা সমস্যা যেটা অ্যান্টিবডি টেস্টিং, সেটা যেন দূর হয় সেটা আমরা চেষ্টা করছি। আর একটা তহিদ ভাই খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন যে এটা যেন বৈষম্যহীন একটা প্ল্যাটফর্ম হয়, যাতে এখানে এখানে যেন সাধারণ মানুষ এই সেবাটা পেতে পারে, সেটার জন্য আমি অনুরোধ করব যে আমাদের সরকার এবং বেসরকারি খাতে একসাথে কাজ করছি, সেখানে অবশ্যই যেন খুবই ন্যায়সঙ্গতভাবে সেই গ্রহীতা নির্বাচনের সময় খুব সতর্কতা অবলম্বন করা হয়, যেন এটা নিয়ে কোনো ধরনের কোনো অভিযোগ বা প্রশ্ন আসতে না পারে, তার জন্য আপনারা সতর্ক থাকবেন এবং কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমরা সহযোগিতা করব। তো আমরা বিজয়ী জাতি, আমরা বানের ভাষা আন্দোলনে বিজয়ী হয়েছি, 71 মহান মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছি, আমরা প্রাকৃতিক এবং মনুষ্য সকল দুর্যোগে একসাথে মিলে একজন আরেকজনের সহযোদ্ধা হিসেবে আমরা বারবার বিজয়ী হয়েছি। ইনশাল্লাহ এবারেও আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, তার প্রজ্ঞা এবং দূরদর্শিতার মাধ্যমে আমরা একসাথে মিলে সবাই একজন আরেকজনের সহযোদ্ধা হিসেবে কাজ করব, এবং এই করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলাও ইনশাল্লাহ আমরা বিজয়ী হব, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ দিচ্ছি। এটাই ছিল আমার সমাপনী বক্তব্য। মুজিব বর্ষে আমাদের অঙ্গীকার, প্রযুক্তি এগিয়ে যাওয়ার হাতিয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ জুনায়েদ আহমেদ পলক ভাই। আমরা এরই মাধ্যমে আজকের আমাদের এই লঞ্চিং সেরিমনি এবং মির্জা প্রেসের আমরা সমাপ্তি ঘোষণা করছি, এবং আশা করি যে আমরা সবাই প্লাজমা ডোনেশনে এগিয়ে আসব এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।